সেটা হচ্ছে ইলাস্ট্রেটর সম্পর্কে কিছু মজার তথ্য। সেটা হচ্ছে ফটোশপটাকে যখন আমি ক্লাস করাই, একটা বিষয় হচ্ছে কি, আমি যে বিষয়টাকে বেস ধরে ক্লাস করাবো তখন আমার কাজ হচ্ছে সেটাকে হাইলাইটেড করে তুলে ধরা, ঠিক আছে? আর তখন সেটাকে হাইলাইট করতে গেলে অবশ্যই পাশাপাশি যেগুলো থাকবে সেগুলো একটু ডাউন রাখতে হবে, তাহলে সেগুলো হাইলাইট হবে। তো যেটা বলতে চাই সেটা হচ্ছে ভেক্টর গ্রাফিক্সের মূলত 99% কাজগুলোই হয় ইলাস্ট্রেটর, ঠিক আছে? ফটোশপ দিয়ে করা যায় বাট কাজগুলো হয় ইলাস্ট্রেটর। যেমন সাপোজ লোগো ডিজাইন, ঠিক আছে, প্রিন্টেবল ফ্লেয়ার, ব্যানার, পোস্টার, এগুলো ম্যাক্সিমামই হয় ইলাস্ট্রেটর, ঠিক আছে? আর লোগো ডিজাইন যারা ফটোশপে করছেন আশা করি ভালোভাবে পারেন, তো তারা যখন এই লোগো ডিজাইনগুলো ইলাস্ট্রেটর করবেন তখন দেখবেন আরও সহজে এবং খুব মানে সুন্দরভাবে সেই কাজগুলো করা যায়। ফটোশপে কিছু সীমাবদ্ধতা ছিল, ঠিক আছে, ইলাস্ট্রেটরে সেই সীমাবদ্ধতাগুলো থাকবে না, ঠিক আছে? প্রথমত আমাদের অনেক কাজের বেলা আমাদের কি করতে হতো, রাস্টারাইজ করতে হতো, এটা আমরা জানি তো, ঠিক আছে? রাস্টারাইজ করে ফেলা মানে কিন্তু ইমেজটাকে নষ্ট করে ফেলা, ইমেজ না সরি ভেক্টর গ্রাফিক্সটাকে নষ্ট করে ফেলা, ঠিক আছে? বাট ফটোশপে আমাদের কিছু কিছু জায়গায় উপায় থাকতো না ওটাকে রাস্টারাইজ করা ছাড়া, ঠিক আছে? মূলত সেই কাজগুলো ইলাস্ট্রেটরে, ঠিক আছে? যেহেতু আমরা ফটোশপ বেস ধরে সামনে আগাচ্ছি তাই আমরা ফটোশপে কাজগুলো কীভাবে করতে হয় সেটা আমি দেখাইছি, ঠিক আছে? আপনারা সেভাবে করছেন। আর ইলাস্ট্রেটর হচ্ছে এরকম, আমাদের স্টাডি লেভেলে যদি আমরা যদি আলোচনা যাই তাহলে দেখা যায়, ধরেন আমাদের স্কুল লাইফে আপনি 1 থেকে শুরু করে 5-8 পর্যন্ত যান, দেখবেন যে সেখানে কিছু কিছু বিষয় থাকতো, সঠিক উত্তর, শূন্যস্থান, সত্যমিথ্যে, এই তিনটা বিষয় একটা কমন থাকতো। ক্লাস 2 থেকে যদি আপনি এই 6-7 পর্যন্ত যান, আসলে এগুলো হচ্ছে এগুলোর সংখ্যাই খুব কম, দেখা যায় হয়তো 10-20-30 এরকম থাকতো মার্কস, আর বাকিগুলো থাকতো কোশ্চেন প্রশ্নতে, কিন্তু এগুলো কিন্তু কেউ ছাড়তো না, ছাড়তো এগুলো কেউ ছাড়তো না, এগুলো হচ্ছে সবার টার্নিং পয়েন্ট, এগুলো হচ্ছে মানে ইলাস্ট্রেটর 20%, বাট এই 20%-এ সবাই 20-20 পায়, এই 20% ওইটাই, এটা কথাটা বুঝাইতে পারছি? ইলাস্ট্রেটর নিয়ে আমি যখন আলোচনা করেছিলাম ইলাস্ট্রেটর হচ্ছে গ্রাফিক্সের 20% আর ফটোশপ হচ্ছে 80%, এই 20% হচ্ছে পুরাই 20%, মানে এই 20% যদি আপনি পারেন তাহলে আপনার স্কিলটা খুব আপনি আপডেটেড থাকবেন, ঠিক আছে? তো ইলাস্ট্রেটর সম্পর্কে যেটা আমাদের কি চাই সেটা হচ্ছে ইলাস্ট্রেটরে আমি আরেকটা কথা বলছিলাম ইলাস্ট্রেটর এবং ফটোশপ সম্পর্কে, সেটা বলতে হবে ইলাস্ট্রেটরের ধরনটা সম্পর্কে, ফটোশপের ধরনটা সম্পর্কে। হ্যাঁ হ্যাঁ, এটাও হতে পারে, বাট আরো একটা ছিল ওটা কালার মোড। হ্যাঁ ঠিক আছে, ইলাস্ট্রেটরটা মূলত CMY কে কালার মোড নিয়ে কাজ করে, যেটা আমরা ভেক্টর গ্রাফিক্সে কাজ করি। আমি একটা কথা বলছিলাম রিমাইন্ড করেন, সেটা হচ্ছে ফটোশপ যে হচ্ছে একটা ক্রাম মোডের মতো আর ইলাস্ট্রেটরটা হচ্ছে একটা ক্রিকেট স্টেডিয়ামের মতো, মনে পড়ছে কথাটা? ঠিক আছে, এটা কেন বলছি, কারণ ফটোশপে অল্প একটু জায়গা সেটা আমাকে আগে থেকেই নির্ধারিত করে নিতে হয়, সেই জায়গাতেই কাজ করতে হয়, লেয়ার ব্যবহার করি, বাট আমি এর থেকে আমি বাড়াতেও পারি না কমাতেও পারি না কিছু বিষয় ছাড়া। আর ইলাস্ট্রেটরটা হচ্ছে কি, আপনি স্বাধীন একটা ক্রিকেট মাঠে আপনি চাইলে যে কোনো খেলা খেলতে পারেন, চাইলে একসাথে অনেকগুলো খেলা খেলতে পারেন, ঠিক আছে? যেমন সাপোজ আপনি একটা লোগো ডিজাইন করতেছেন ফটোশপে, আমি 10টা লোগো দিচ্ছি আপনাকে ডিজাইন করার জন্য, 10টা লোগোর জন্য অবশ্যই কম্পালসারি আপনাকে 10টা পেজ নিতে হবে, তারপর লোগোগুলো ডিজাইন করতে হবে, পিএনজি সেভ করতে হবে, তারপর ওগুলোকে পিএনজিতে সেভ করে আলাদা আলাদা ফরম্যাটে সেভ করতে হবে। এখানে সুবিধা হচ্ছে আপনি সবগুলো কাজ একটাতে করতে পারেন, লাইক এস ক্রিকেট স্টেডিয়ামে যেরকম করতে পারেন, সবগুলো খেলা একটা হিসেবে খেলতে পারেন। সো ব্যাপারটা হচ্ছে এরকম, এখানের যে আউটলুকটা দেখাচ্ছে এই এটা কি আমাদের সবার সেট আপ দেওয়া আছে ইলাস্ট্রেটর? আচ্ছা, সফটওয়্যারটা আছে আমার কাছে, নিয়েছেন অ্যাজ লাইক ফটোশপের মতোই, লুকটা অনেকটা ফটোশপের মতোই, আর এটাও CS6, এটা সম্পর্কে বলতে গেলে আগের মতোই, ফটোশপ যেরকম বুঝছি সেরকম। তো ইলাস্ট্রেটর সম্পর্কে বলতে গেলে আমাদের যেটা হয়, প্রথমে ইলাস্ট্রেটরের শুরুটা হয়েছিল এবং ইলাস্ট্রেটর চালু করলে আমাদের যেটা হয় সেটা হচ্ছে ইলাস্ট্রেটর এখানে যেটা দেখতেছি 1987-2012, ঠিক আছে, এটা 1987-তে তৈরি, অ্যান্ড দেন 2012-তে এটার ভার্সন ই করা হয়েছে। এটাও সেমভাবে হয়েছে ইলাস্ট্রেটর 1, 2, 3, 4, 5, 6, 7, 8 জায়গায় কিন্তু এটা CS হয়নি, ফটোশপ কিন্তু 8 জায়গায় CS হয়েছে, মনে পড়ে কথাগুলো? ফটোশপটা কিন্তু 8 যখন হয়েছে ফটোশপ সেটার নাম হয়েছে CS8, তারপরে CS2, CS3, এটা কিন্তু 8 জায়গায় হয়নি, এটা 11 জায়গায় হয়েছে CS, ঠিক আছে? এটা CS হচ্ছে 11, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টা যায় নাম হয়েছে CS, আর তারপর থেকে CS2, CS3, CS4, CS5, এই বর্তমানে যেটা করতেছি CS6, এরপরেও আছে CC, এটা তো আমরা জানি ফটোশপে যেরকম CC আছে ইলাস্ট্রেটর CC আছে, বাট এটা হচ্ছে আমাদের ইলাস্ট্রেটর সম্পর্কে ধারণা। সো ইলাস্ট্রেটর আমরা যে আউটলুকটা দেখতেছি অ্যাজ লাইক ফটোশপের মতোই, এখানে কিছু টুলস থাকবে, ঠিক আছে, এখানেও কিছু মেনু থাকবে, এই টুলসগুলো দিয়ে আমরা এই মেনুটাকে
আমরা কাজে লাগাবো, ঠিক আছে? তবে এখানে মূলত স্ট্র্যাটেজিক ডিজাইনগুলো বেশি হবে, ইফেক্টিক্যাল ইফেক্টিক্যাল যে ডিজাইনগুলো সেগুলো কম হবে, ঠিক আছে? যেমন ফটোশপে আমাদের লেয়ার স্টাইল থাকতো, এখানেও কিছু কিছু বিষয় ফটোশপের সাথে মিল আছে, ঠিক আছে? আর দেখা যায় যে এর জন্য আমরা ইলাস্ট্রেটরটা পরে নেই, কেন পরে নেই কাজ করতে গেলে এখন বুঝবে। ইলাস্ট্রেটরটা আপনার ফটোশপের অনেক কিছু এখানে আছে, যেমন সাপোজ পেন টুলস, টাইপ টুলস, শেপ টুলস, এখানে অনেক কিছুই ফটোশপের দেওয়া আছে অলরেডি। তারপর ইফেক্টে গেলে এই যে এখানে থ্রি ডি আছে, তারপরে এগুলো কিছু কিছু ব্লার, ঠিক আছে, এগুলো তো আমরা জানি, তো এইগুলো আছে ইলাস্ট্রেটরে। তো ইলাস্ট্রেটরে যে কাজটা প্রথমে করতে হয় সেটা হচ্ছে, ইলাস্ট্রেটর সম্পর্কে আমি আবারও বলি, যদিও বিষয়টা সহজ বাট আপনাদের কাছে নতুন, ঠিক আছে? সো যদি কোনো রকমের প্রশ্ন থাকে সাথে সাথে করবেন আমাকে, ঠিক আছে? কারণ একটা নতুন বিষয়, অবশ্যই আপনারা একটা অন্য ধারায় ছিলেন অলরেডি, একটা ফটোশপে নিজেকে বিল্ড আপ করে ফেলছেন, ঠিক আছে? বাট এখন নতুন একটা ওয়েতে নিজেকে নতুনভাবে বিল্ড আপ করাটা, যদি কারো প্রবলেম হয় সাথে সাথে বলবেন, আমি এটা আবার ক্লিয়ার করে দিব, ঠিক আছে? তবে একটা কথাই বলবো, ইলাস্ট্রেটরটা একেবারেই সহজ, ঠিক আছে? এটা সম্পর্কে মন্তব্য হচ্ছে আপনাদের আগে যে বেজগুলোই করে গেছে তারা জাস্ট একটা কথাই বলছে সবার মত, যেটা সেটা হচ্ছে যে খুবই সহজ, ঠিক আছে? সো আমি যেটা বলতে চাই, আসলেই খুব সহজ, এটাকে যদি কঠিনভাবে কেউ নেন প্রয়োজনে আমাকে বলবেন, আমি সহজ করে দিব, বাট কঠিনভাবে কেউ নেবেন না, ঠিক আছে? আচ্ছা, তো আমরা ইলাস্ট্রেটর, এই হচ্ছে আমাদের ইলাস্ট্রেটরের টোটাল। হ্যাঁ বসেন, একটা চেয়ার ওনাকে দিয়ে আসেন, বলে প্রয়োজন ওখানে নিয়ে আস। আচ্ছা, ইলাস্ট্রেটরটা সেম আমরা ফটোশপের মতো এরকম ওপেন হবে, দেন এখানে এই যে যে ডেকোরেশনগুলো এগুলো সেম ফটোশপের মতো। তবে এখানে যে ব্যাপারটা হচ্ছে, ইলাস্ট্রেটরে মূলত লেয়ারের কাজগুলো হয় না, ঠিক আছে? কেন হয় না? আমরা ফটোশপে লেয়ার ব্যবহার করতাম কেন বলেন তো, বলতে পারেন? লেয়ার ব্যবহার করতাম কেন? কারণ আমরা অল্প একটু জায়গায় আমাকে অনেক কিছু করতে হতো, তাই আমরা লেয়ার ব্যবহার করতাম। ক্লিয়ার? অল্প একটু জায়গা যতটুকু আমি আমি ডিফাইন করে দিতাম, অতটুকু জায়গার ভিতরেই তো আমাকে সব কিছু করতে হয়। সাপোজ আপনি একটা ফ্লেয়ার ডিজাইন করতেছেন ফটোশপে, এখন আপনাকে লেয়ার ব্যবহার করবেন কেন? ওই অল্প একটু জায়গার ভিতরেই তো আপনাকে সব কিছু করতে হচ্ছে, তাই ইলাস্ট্রেটর তো জায়গার সমস্যা নাই, ঠিক আছে? তাই এখানে লেয়ারের প্রয়োজন হয় না, এখানে কাজগুলো সেপারেট সেপারেট থাকে, পরে জাস্ট আপনি একসাথে জুড়ে দেন, ঠিক আছে? তো এটা হচ্ছে বিষয়, ইলাস্ট্রেটরে আমরা প্রথমেই ফাইল থেকে নিউ, এই বিষয়টা অনেকটা ফটোশপের মতো, কন্ট্রোল এন শর্টকাটগুলো অনেকটাই ফটোশপের সাথে মিলে যাবে। এখানে কিছু কিছু বিষয় ফটোশপ থেকে সোজা, সেগুলো বলে দিব আমি। প্রথমে ফাইল থেকে নিউ গেলে আমাদের একটা উইন্ডো আসবে, অ্যাজ লাইক ফটোশপ। এই উইন্ডোটা সম্পর্কে আমরা ফটোশপে খুবই সুপরিচিত, তো ইলাস্ট্রেটরে আমরা যেগুলো একটু নতুন সেটা জেনে নিই। প্রথমে নাম, এটা আমরা খুব সুপরিচিত। তারপরে প্রিসেট প্রোফাইল, এটাও পরিচিত। এটা হচ্ছে পেজের ধরন, ঠিক আছে? কোন ধরনের পেজ আপনি নেবেন, তবে সচরাচর এইভাবে আমরা নেই না, ঠিক আছে? আমরা জাস্ট কাস্টমাইজেই পেজ দিয়ে দিই। আচ্ছা, এগুলো ফটোশপের মতোই। তারপরে হচ্ছে আমাদের এখানে, এখানে যখন আপনি প্রিন্ট দিবেন তখন প্রিন্টের ই হবে, সাইজ হবে, কোন কোন সাইজে করতে চান, ঠিক আছে? তারপর এটা হচ্ছে কি, নাম্বার অফ আর্টবোর্ড। ফটোশপের যে পেজটা আসে এটাকে কী বলে জানেন? ক্যানভাস। মনে থাকবে আমরা পেজ, পেজ কথাটা আমারও বারবার চলে আসে, আপনাদেরও চলে আসে, জাস্ট বোঝার জন্য, বাট ওটার নাম হচ্ছে ক্যানভাস, ঠিক আছে? ফটোশপে যে পেজটা আমাদের আসে সেটার নাম হচ্ছে ক্যানভাস, আর ইলাস্ট্রেটরে যে পেজটা আসবে সেটার নাম হচ্ছে কি, আর্টবোর্ড। কারণ এখানে লাইন এবং কার্ডস নিয়ে কাজ করবেন, ড্রয়িং দেবেন, ড্রয়িং করতে তো আর্টবোর্ডই লাগে না? আচ্ছা, তো নাম্বার অফ আর্টবোর্ড। এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আপনি চাইলে, আমি যে বললাম সবগুলো একসাথে করতে পারি, চাইলে যেমন সাপোজ আমরা একসাথে কটা পেজ নিতে পারি, আমার কথাটা বুঝতে পারছেন? ফটোশপে পেজ বা আপনি ক্যানভাস যেটাই বলেন একসাথে কটা আসে, একটাই আসে, এর বেশি নেওয়া যায়? নেওয়া যায় না। এখানে আপনি যেটা করতে পারেন, একসাথে আপনি অনেকগুলো নিতে পারেন যদি আপনার গ্রাফিক্স বেশি থাকে, ঠিক আছে? যেমন নাম্বার অফ আর্টবোর্ড, ফটোশপে কিন্তু এই অপশনটাই ছিল না, কারণ ওটা ডিফল্ট একটাই আসবে, বাট এখানে দুটো আসবে। যেমন সাপোজ যতগুলো আপনি দেন, তবে খেয়াল রাখতে হবে এটা কিন্তু প্রিন্টের কাজ করতেছেন, এক, দ্বিতীয়ত অনেকগুলো আর্টবোর্ড নিছেন, সো কী পরিমাণ পাওয়ার আপনার লাগবে? এটা কোন পাওয়ার বলেন তো? গ্রাফিক্যাল পাওয়ার, ঠিক আছে? এর জন্য এক্সট্রা গ্রাফিক্স কার্ড লাগে এগুলো ব্যবহার করতে হলে। তো এই জন্য এইসব, এটা কাজ করতে গেলে অনেক সময় দেখবেন যে স্লো স্লো কাজ করতেছে, এটা করবে। হ্যাঁ, তো আচ্ছা আমরা ছয়টা নিলাম, জাস্ট একটা ডেমো দেখে আসি, ঠিক আছে? আমাদের ছয়টা আর্টবোর্ড একসাথে চালু হয়েছে, যেটা ফটোশপে হতো না। ক্লিয়ার? আবার যাই, এরপর আমরা এটা বুঝতে পারছি,
এরপরে হচ্ছে আপনার যেহেতু এখানে অনেকগুলো আর্টবোর্ড নেওয়ার সিস্টেম আছে এবং আমরা অনেকগুলো আর্টবোর্ড এখানে নিব, সাপোজ একটু ইমাজিন করেন আমরা ফটোশপে ফ্লেয়ার ডিজাইন করছি, ভিজিটিং কার্ড করছি ডাবল পার্টের, মনে পড়ে এরকম কিছু? এখানে হলে কিভাবে হবে? দুইটা আর্টবোর্ড ফটোশপে কি করতে হতো আমাকে? হয় গ্রুপ করে আলাদা করতে হতো অথবা দুইটা উইন্ডো নিয়ে করতে হতো না? ইমাজিন করেন, ইমাজিন কি আপনারা তো করছেন, বাট ওই কাজটা মূলত ফটোশপের না কিন্তু, কারণ যেহেতু আমরা ফটোশপ ধরে কাজ করতেছি তাই ফটোশপ দিয়ে যেন আমরা সব পারি সেটা আমি দেখাইছি। আর এখন আমরা দেখবো কোনটা যেটা প্রপার, যেটা মূলত যেটা দিয়ে তৈরি সেটা, ঠিক আছে? সো এটা দিয়ে আমরা করার কথা হয় এবং এখানে দুইটা আর্টবোর্ড তখন নিতে হয় সেম সাইজের এবং তখন আমরা দুইটা নিয়ে কাজ করি, ঠিক আছে? আর একটা হলে একটা। আচ্ছা, এরপরে এখানে যে অপশনগুলো আছে এগুলো হচ্ছে আপনি যে পাঁচটা আর্টবোর্ড নেবেন সেটা কোন কীভাবে সে আপনার ই করবে, কীভাবে শো করবে, সাপোজ এটা মানে কি বুঝতেছেন? ঠিক আছে, বাম থেকে ডানে পেজগুলো আসবে, তারপর আবার বাম থেকে ডানে যাবে, ঠিক আছে? এবং এখানে দেওয়া আছে কি কলাম তিনটা, এ কথাটা বুঝতেছেন? এটা কিন্তু একেবারে সহজ না, বুঝলে একেবারে কঠিন। আপনি যে ছয়টা পেজ সাপোজ ধরেন এখানে নয়টা পেজ আটটা পেজ আছে, এটা কীভাবে কীভাবে আসবে বলেন তো? প্রথম সারিতে কয়টা থাকবে? তিনটা, তারপর তিনটা, তারপর দুইটা, কীভাবে আসবে শাড়িটা? এইভাবে, এইভাবে এবং এইভাবে। আমি যদি এটা সিলেক্ট করি, আচ্ছা এটা করে দেখি, বুঝতে পারছি ব্যাপারটা, মানে এটা জাস্ট ডেকোরেশনের ধরন, ঠিক আছে? এই যে এক দুই তিন এইভাবে আসতেছে, এক দুই তিন, এক দুই তিন, ওকে। তারপর আবার তিনটা জায়গায় চারটা দিলে তাহলে শাড়ি হবে চারটা ধরে, ঠিক আছে? এবার এভাবে যদি দেন তাহলে উপর থেকে নিচে হবে এবার শাড়িটা সেম, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, ঠিক আছে? যতগুলো নেন এরকম তিনটা করে সে শাড়ি দিয়ে যাবে। তারপরে এটা হচ্ছে কি একটাই শাড়ি হবে, এক সিরিয়ালে যাবে, ওকে? না বুঝলে বলবেন, আমি আবারও বলি, এটা হচ্ছে ভার্টিক্যাল, এটা তো আমরা পারি উপর থেকে নিচে যে যেভাবে করে খুশি থাকেন, ঠিক আছে? ক্লিয়ার এই ব্যাপারটা? আচ্ছা, তারপরে এখানে আপনি কলাম যদি ধরেন অনেকগুলো দেন, তিনটা জায়গায় চারটা দেন, তাহলে চারটা করে শাড়ি করবে, এটা হচ্ছে ব্যাপার। আর এটা হচ্ছে স্পেসিং, এই স্পেসিংটা কিসে জানেন? একটা আর্টবোর্ড থেকে আরেকটা আর্টবোর্ডের মাঝখানে যে দূরত্বটা সেটা হচ্ছে স্পেসিং। সাপোজ এখানে যদি স্পেসিং আপনি আরও বাড়াই দেন, সাপোজ আমি এটা দিলাম, ওকে দেন, এই যে মাঝখানের দূরত্বগুলো, ঠিক আছে? একটা আরেকটা থেকে মাঝের যে স্পেসিংগুলো অনেকের কাছে মনে হয় মিলে গেছে, ভালো লাগতেছে না, অনেক একটু দূরে সরে গেলে ভালো লাগে, তখন স্পেসিংটা বাড়াই দিবেন, দ্যাটস অল, আর কিছু। এগুলো জাস্ট ডেকোরেশন, বুঝতে পারছি স্পেসিংটা? আর তারপর হচ্ছে পেপারের পেজের সাইজ, এটা তো আমরা ফটোশপে বুঝছি, এখানেও চাইলে এই সাইজ নিন। তবে এখানে সবচেয়ে মজার একটা ব্যাপার হচ্ছে এখানে আপনি পেজ সাইজ যতই নেন, সাপোজ ধরেন এ ফোর সাইজের পেজ নিলাম, আমি নিলাম এ ফোর সাইজের পেজ, আমি ডিজাইন করবো 2 ইঞ্চি বাই 4 ইঞ্চি, ঠিক আছে? তাহলে সবচেয়ে সুবিধা যেটা আমাদের, আমার পেজ কোনো বিষয় না, 2 ইঞ্চি বাই 4 ইঞ্চি করছেন, ওই 2 ইঞ্চি বাই 4 ইঞ্চি সেভ হবে। এই হচ্ছে এই মতোটা ফটোশপে পাওয়া যায় না, ঠিক আছে? ফটোশপে যেই সাইজটাই নেবেন ওই সাইজে কিন্তু সেভ হয়, ঠিক আছে? বাট এখানে পেজটা নট ফ্যাক্ট, কিছু কিছু জায়গায় আমরা পেজটা দেই, যেমন আমরা যে ক্ষেত্রে আমরা ধরুন ফ্লেয়ার করি, ব্যানার করি, লিফলেট করি এবং আমরা ভিজিটিং কার্ড করি, তখন আমরা পেজের মাপটা জানি ওভাবে করি। বাট অন্যান্য জায়গায় যেমন সাপোজ লোগো ডিজাইনের বেলায় আপনার পেজ কোনো বিষয় না, পেজের ভিতরে আপনি এক জায়গায় লোগোটা করছেন, ওই লোগোটাকে সেভ করেন, ওই লোগোটাই যতটুকু করছেন অতটুকুই আপনাকে শো করবে, পেজটা আসবে না। ক্লিয়ার? একটা ডেমো অলরেডি আমরা এইভাবে দেখবো, সমস্যা নাই, জাস্ট এটা ক্লিয়ার? তো এখান থেকে জাস্ট একটা ফর্মুলাটি পেজ সাইজ নিলেই চলে সাধারণ ডিজাইনের বেলায়, বাট যখন আপনি স্পেসিফিক কোনো সাইজে ডিজাইন করবেন তখন তো সাইজ আপনাকে নিতেই হবে, বাট এখানে সাইজ না নিয়েও ডিজাইন করা যায়। এবং আরও একটা মজার ব্যাপার হচ্ছে এখানে আপনি চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো জিনিস ছোটো, যে কোনো মুহূর্তে যে কোনো জিনিস বড় করতে পারেন, কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নেই, ফটোশপে যেটা ছিল ইম্পসিবল, বুঝতে পারছি ব্যাপারটা? ধরেন আপনি 2 ইঞ্চি বাই 3 ইঞ্চি একটা করছেন, এখন এটা ধরেন আপনার করতে হবে সবগুলোকে আরও বড়, অন্য একটা অনুপাতে, ধরেন বড় এর থেকে 10 গুণ অনুপাত বড় করবেন, ওইখানে একটু চিন্তা করলে হবে না যে তা না, অবশ্যই হবে, কারণ ওইটা গ্রাফিক্সের 80%, ওটাতে সব হবে, বাট ওইখানে করতে গেলে আপনার অনেক পরিশ্রম করতে হবে, আবার উইন্ডোটাকে রিকাস্টম করতে হবে, এখানে একেবারে সহজে হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে একেবারে মুহূর্তের খেলা এখানে, তো এখানে বড় ছোটো করাটা কোনো বিষয় না। এর জন্য ইলাস্ট্রেটর যখন আমরা কাজ করি সবচেয়ে মজার ব্যাপার এটাই হয়, আপনি যে কোনো সাইজ নিয়ে কাজ করেন, র সাইজ,
ডিজাইন পছন্দ হয়েছে, এবার আপনি কোন সাইজে বলেন জাস্ট টান দিবেন, সার সাইজ হয়ে গেছে, কোনো রকম কোনো কিছু নষ্ট না হয়ে ওই সাইজ হয়ে যাবে। কারণ এখানে ভেক্টর গ্রাফিক্স ফাটাফাটির কাজ নেই, কথাটা বুঝতে পারছি, এখানে ফাটার কোনো কাজ নেই, সব হবে ভেক্টর গ্রাফিক্স। আচ্ছা হ্যাঁ, তারপর এটা আমরা হাইট এন্ড ওয়েট আমরা পরের সময় ভালো করে বুঝছি। তো এটা হচ্ছে ইউনিট, এটা আমরা ভালো করে বুঝছি কোন ইউনিটে আপনি কাজ করতে চান। তবে এখানে সচরাচর পিক্সেল হয় না, এখানে হয় সচরাচর ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার, এগুলাতে সচরাচর কাজ হয়, এখানে পিক্সেলটা সচরাচর হয় না। আর ফটোশপে যেরকম পিক্সেলটাই বেশি হয়, এখানে পিক্সেলটা কম হয়, এখানে আপনার ইঞ্চি আর মিলিমিটার সেন্টিমিটারে হয়। কারণ এই প্রিন্ট ডিজাইনটা শুধুমাত্র আমরা গ্রাফিক ডিজাইনারে কিন্তু ব্যবহার করি না, এটা কিন্তু আপনার গার্মেন্ট সেক্টরে ব্যবহার করা হয়, তারপর আপনার প্রিন্টিং প্রেস কোম্পানিগুলোতে, এই যে প্রেসগুলো চলে ইন্ডাস্ট্রিয়ালের উপরে, যত ধরনের প্রেস আছে সবগুলো চলে এইটার উপরে, ঠিক আছে। সো তারাও ব্যবহার করে, এখানে ইঞ্চি মিলিমিটার সেন্টিমিটারের কাজগুলো চলে, ঠিক আছে। আচ্ছা তো এইগুলো দিয়ে নিলাম। তারপরে ওরিয়েন্টেশন, এটা আমি ভালো বুঝি, পেজগুলো লম্বা হবে না পাতালো হবে, ওয়ার্ডে যেরকম করতাম আমরা, ওরিয়েন্টেশন বুঝেন। একটা পেজ নিয়ে আমি দেখি, সাপোজ পেজটা আমার কি আছে, ওরিয়েন্টেশন পোর্ট্রেট আছে, মানে লম্বা আছে, পেজটা হবে লম্বালম্বি। বাট এটা আমি যদি আবার নিয়ে এইভাবে ল্যান্ডস্কেপ, তখন হবে ল্যান্ডস্কেপ, ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা প্রথমে যেরকম অবশ্যই এখানে আপনার সকল প্রশ্নের সমাধান এখানে আছে, আপনি সব পারবেন। প্রথম বলে দিই আপনাকে এনশিওর করি যে আপনি যা যা ইচ্ছা করতেছেন এর থেকেও যদি কোনো প্রশ্ন থাকে সেটার সমাধান এখানে হবে, মুহূর্তে হবে। বাট এখানেও কিন্তু আমরা কিন্তু একটা জিনিস কি দেখেন, সাপোজ ধরেন যারা আর্মি, কথাটা বুঝছেন, যারা আর্মি তারা রিটায়ার করার পরেও কিন্তু তার ই কিন্তু যায় না, তার যে মেনটেন করা, সময় মেনটেন করা, তারপর টাইম মতো খাবার দাবার করা, সবগুলো করা, এটা কিন্তু যায় না। হ্যাঁ তো আমরা ফটোশপ যেহেতু করে আসছি সচরাচর কিন্তু আমরা গোছালোভাবেই সব কিছুতে আগাবো। হ্যাঁ তো আমরা কিন্তু ওইটা অলরেডি শিখে ফেলছি যে আমাদের কতটুকু প্রয়োজন এর বাইরে আমরা নিব, ঠিক আছে। তারপরেও আপনি যদি করতে চান অবশ্যই যে কোনো মুহূর্তে একটা সেভ করতে পারবেন এবং বাকিগুলোকে ডিলিট করতে পারবেন, আরেকটা আর্টবোর্ড অ্যাড করতে পারবেন, সব কিছু করতে পারবেন, ঠিক আছে। ওটা আমাদের মানে এখানে একটা টুলস আছে, এই টুলসের নাম জানি, এই টুলসে আসতে দেখতে পারবো, মানে এখান থেকে জাস্ট আমাদের তৈরিটা হয়, ভিতরে যে আপনি যেটা বলতেছেন সেটা হচ্ছে ভিতরে কাস্টম, ঠিক আছে, ভিতরে কাস্টম। বাট ভিতরে কাস্টম করলে তো আমাদের টুলস লাগবে ফটোশপের মতো, ঠিক আছে। আচ্ছা ফাইল থেকে নিউ, এরপর আমরা যে ব্যাপার সেটা হচ্ছে এটা বুঝলাম আমরা, তারপরে এটা কি ব্লিড, এই ব্লিড অপশনটা হচ্ছে ব্লিড অপশনটা একটা ইম্পর্টেন্ট বিষয় ইলাস্ট্রেটরের বেলায়, সেটা হচ্ছে আমরা কার কাছে বই আছে, বই যে কোনো বই, হ্যাঁ বইটা দেখ, আমরা যে ব্রিডটা বুঝি ইলাস্ট্রেটরের ব্রিডটা একটা সহজ বিষয় আর না বুঝতে কঠিন, এটা ভালো করে বুঝবেন। ব্রিডটা হচ্ছে দেখেন প্রত্যেকটা বইয়ে বা সাধারণ যে কোনো ডিজাইনের ক্ষেত্রে দেখবেন যে শেষ হওয়ার পরে কিছু অংশ ফাঁকা থাকে, এটা আসলে আমরা কী বুঝি, যে দোকানদার ইচ্ছা করে আমাদের দেয় অংশটা, কাগজটা ফ্রি দেয় নাকি, আরও কথাটা বুঝে দিতে পারতেছি, না বুঝলে বলবেন। আমরা প্রত্যেকটা লেখার পরে যে কোনো ডিজাইনের পরে দেখবেন কিছু অংশ গ্যাপ থাকে, এটা কেন দেয়, সে কি ফ্রি দেয় ওই অংশটা, ওই কাগজটা তো অবশ্যই একটা রেট পড়ে, ঠিক আছে, এটা একটা টাকা দিয়ে কিনতে হয়, সে কি আপনাকে এতটুকু অংশ বেশি দেয়, সাপোজ যেটা দিয়ে ধরেন এটা ধরেন অথবা ভিতরের লেখাটা ধরেন, কিন্তু যে গ্যাপ থাকে এটা কেন দেখি দেয় বেশি, প্রেস থেকে এটা আমাদের ফ্রি দেওয়া হয় না, আমরা ডিফাইন করে দিই, আমরা তাকে বলে দিই যে এতটুকু অংশ এক্সট্রা রাখবা, কেন রাখবা এটা প্রশ্নের সমাধান হচ্ছে এখানে। সাপোজ ধরেন একটু ভাঙি, সাপোজ ধরেন এইটাতে ব্রিড নাই, এখন আপনি কি বুঝবেন, কিছু বাকি আছে, আমাদের যে কৌতূহল, কৌতূহল তৈরি হবে, হয়তো কিছু বাদ রয়ে গেছে, হয়তো কিছু বাদ রয়ে গেছে, এই কৌতূহল সংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করার জন্যই ব্রিড দেওয়া হয়, ঠিক আছে। ব্রিড মানে হচ্ছে আমি বাইরের অংশটা লিখবো না, খালি রাখবো, হ্যাঁ এটাকে মার্জিন হিসাবে আমরা সচরাচর বুঝি। বাট এটা যদি আপনি না দেন, সে তো আপনি তো টাকা দিয়ে তাকে করাচ্ছেন, সে তো এই অংশটা আপনাকে এক্সট্রা দিবে না, আপনি যেহেতু ডিজাইন করতেছেন সে কতটুকু রাখবে আপনাকেই বলে দিতে হবে,
যে কোনো ডিজাইনের বেলায় যদি গ্রিড প্রয়োজন হয়, তো আমরা কি করি তখন এই সাইডে ধরুন একটা হাফ ইঞ্চি ধরলাম, তখন আমরা সাইডে হাফ ইঞ্চি গ্রিড দিয়ে দিই, এই সাইডে সে হাফ ইঞ্চি গ্রিড রাখে, হাফ ইঞ্চি বাড়তিতে সে কাটে। এটা হচ্ছে শুধু কাটিংয়ের বেলায়, ডিজাইনের বেলায় না, কারণ এখানে কোনো ডিজাইন আছে? জায়গাটা দেখবেন ফাঁকা খালি, ঠিক আছে। বিভিন্ন ব্যানারে দেখবেন, ব্যানারের সাইডের অংশগুলো যদি ভালো করে খেয়াল করেন, দেখবেন যে একটা বর্ডার দেওয়ার পরও কিছু সাদা অংশ খালি আছে। এবং সাদা অংশ খালি কি তারা ফ্রি দেয়? অবশ্যই না। ওই সাদা অংশ খালি মানে ওই সাদা অংশ দেয় প্যারেক ঢুকানোর জন্য, তার কাটা দিয়ে আটকানোর জন্য। আর ওটা না দিলে আপনার কাছে মনে হবে মনে ওই সাইডে কিছু রয়ে গেছে, কিছু মনে কেটে গেছে, বর্ডারের বাইরে মনে কিছু ছিল। এই যে একটা কৌতূহল, এটা যেন আপনার বিন্দুমাত্র না আসে তার জন্য দেওয়া হয় ব্রিড। ক্লিয়ার ব্যাপারটা? প্র্যাকটিক্যালের গেলে আমরা ভালো বুঝবো। তো এটা আমরা ব্রিড দিয়ে দিই, যেমন সাপোজ এই যে এখানে দেখেন ব্রিড দেয় নেই, এটাতে কী মনে হচ্ছে কেটে গেছে, আর এখানে সে চাচ্ছে যে কেটে যাবে, ঠিক আছে। বাট এইসব ডিজাইনের বেলায় কিন্তু আমরা ব্রিড দিয়ে দিচ্ছি এই সাইডে, যে এই সাইডে এতটুকু রাখবা। ওকে, যেমন এইটা যদি এরকমভাবে কেটে যেত তাহলে কী হইতো? একটা প্রশ্ন হইতো না যে লেখাটা এখানে কিছু একটা বুঝাইছে, বাট এখানে যদি কেটে যেত তাহলে কিন্তু ওই কথাটা বুঝতেন না, ঠিক আছে। সো এর জন্যই ব্লিডগুলো ব্যবহার করা হয়, ক্লিয়ার? আচ্ছা, সাপোজ আমরা একটা ব্লিড দিই, আমরা ধরেন একটা ব্লিড দিলাম, এখানে ব্লিড দেওয়া যায় সর্বোচ্চ 1 ইঞ্চি পর্যন্ত। কত দেওয়া যায়? 1 ইঞ্চি পর্যন্ত ব্লিড দেওয়া যায়, এর বেশি ব্লিড দেওয়া যায় না, দেখছেন? 2 দেওয়া যায় না, 1 ইঞ্চি পর্যন্ত ব্লিড দেওয়া। ব্লিডটা বুঝছেন? এই যে সাইডের লাল অংশটা, এই হচ্ছে ব্লিড। আমার পেজ পেজের জায়গা ঠিকই আছে, আমি সাইডের লাল অংশটা দিয়ে দেখাই দিলাম যে ওই পর্যন্ত ব্লিড, ঠিক আছে। আমি পেপারটা এই পর্যন্ত চাই, আপনি যা করবেন সেটা প্রিন্ট হবে। সাপোজ ধরেন আপনি এই পর্যন্ত করছেন, বুঝছেন কথাটা? আপনি এই পর্যন্ত ডিজাইন করছেন, প্রিন্ট হবে কোন পর্যন্ত বলেন? প্রিন্ট এই পর্যন্তই হবে, বাট আপনি পেজটা পাবেন কোন পর্যন্ত? এই রেড অংশটা পর্যন্ত, বুঝতে পারছি? আপনি যদি রেড ব্লিকটা না করে দেন তাহলে তো সে আপনার কথাটা বুঝবে না, হয় করে দিবেন আর নাহলে মুখে বলে দিবেন করে দেওয়াই ভালো, বাট না হলে বলে দিবেন চারদিকে 1 ইঞ্চি ব্লিড রাখবা অথবা 2 ইঞ্চি ব্লিড রাখবা, এটা আপনি মুখে বলে দিতে হয় আর অর্ডিনারি ডিজাইনের বেলায়। বাট যেহেতু আপনি স্ট্রাকচারের ব্যাপারে করতেছেন, আপনি ব্লিড দিয়েই দিবেন, সে বুঝে নেবে ভিতরে ভিতরে। কিচ্ছু শো করবে না, ব্লিডে কোনো কিছু শো করে, ব্লিডে খালি অংশ থাকবে। যখন এটা প্রিন্ট হবে তখন এই হলুদ অংশটাই প্রিন্ট হবে, বাট যখন কাটিং করবে, কারণ এই পেজটা তো এতটুকু থাকবে না, বিশাল বড় পেজে যদি যারা অভিজ্ঞতা থাকে দেখবেন যে বড় বড় পেজ থাকে, রিম রিম ওই রোলিং কাগজ থাকে, সেখানে কাটে, কাটার পর যখন কাটিং করবে তখন মেশিন থাকে এই রেডে সেট আপ করে কাটিং করবে, বাইরের অংশটা এক্সট্রা দিবে। এই যে দেখেন এটা যখন কাটিং করছে এই অংশটা এক্সট্রা দিবে, সেখানে কোনো প্রিন্ট নাই, এটা প্রেসের ব্যাপার। বাট আপনি ডিজাইনার, আপনি আপনাকে দিয়ে দিতে হবে, বুঝতে পারছি? এটা এটা ডিজাইনের বিষয় না, এটা প্রেসের ব্যাপার, বাট প্রেসকে তো আপনি বুঝাবেন, ঠিক আছে। এর জন্য আর কি, যেহেতু এখানে অপশন আছে তাই আমরা বুঝে নিলাম অপশনটা। আচ্ছা, এখানে আরো একটা বিষয়, সেটা হচ্ছে যদি আমার 1 ইঞ্চির বেশি গ্রিড প্রয়োজন হয়, সাপোজ ধরেন আপনি একটা বড় ব্যানার বানাইতেছেন, সাপোজ আমি একটা বাইরের কাজ করছি, ব্যানার বানাইছি কত ফিট ছিল, প্রায় 10 ফিট, 10 ফিট বাই 8 ফিট না 6 ফিট ছিল, 10 ফিট বাই 8 ফিট ছিল, প্রিন্টেবল ব্যানার, ঠিক আছে। সেখানে আপনি কয় ইঞ্চি, এখানে তো 1 ইঞ্চি গ্রিড দেওয়া যায় সর্বোচ্চ, এখন 10 ফিট বাই 8 ফিট ব্যানারে যদি আপনি 1 ইঞ্চি ব্লিড দেন তাহলে সেটা কি কোনো অনুপাতে পড়ে? সেখানে মিনিমাম আপনার কত, 5-6 ইঞ্চি, মানে হাফ ফিট তো দিতেই হবে মিনিমাম, কারণ বড় একটা ব্যানার আপনাকে অ্যাড করতেও কিন্তু অনেক সময় এক্সট্রা জায়গার প্রয়োজন হয়। অনেক অনেক জায়গায় দেখবেন 1 ফিট ব্লিড দিয়ে দেন, বাট এখানে তো এর বেশি পারবেন না। সেই ক্ষেত্রে আমরা কী করতে পারি বলুন তো, দেখি সাজেশন আসে কি এখন? উপায় অবশ্যই একটা আছে, কী করতে পারি? 10 ফিট যদি আমার পেজ হয়, 10 ফিট যদি হয় লম্বা, তাহলে আমি কয় ফিট নিব পেজটা, মানে পেজটা বলতে কার্ডবোর্ডটা? আমি যদি 1 ফিট 1 ফিট করে ব্রিড দিতে চাই, কথাগুলো বুঝতেছেন তো? 11 ফিট, এক উপর নিচে নিচে দিব না আমি, 1 ফিট করে, তাহলে হবে কত? 12, ক্লিয়ার? 12 বাই 10, যদি 8 হয় তাহলে 10, ক্লিয়ার? এবং পরে আমরা বাকিটাকে রেখা টেনে ঠিক করে দিব, রেখা তো আমরা ফটোশপে টানতে পারি, এখানেও সেমভাবে টানা যায়। যেমন ধরেন সাপোজ একটাই নিব আমি, এখানে দিলাম আমি ধরেন 12, ওয়াইড হবে 10, না বুঝলে আমাকে বলবেন, আমি আবারও বলতেছি নিলাম, ওকে। ও এটা ব্লিড তো দরকার নেই, হ্যাঁ
ফিট তো ইঞ্চি দিয়ে নিতে হয়, ইঞ্চি থেকে এই ফিটের এত কত ইঞ্চি, এই যে আপনার ইউনিট চেঞ্জ করে নেবেন, ইঞ্চি মিলিমিটার সেন্টিমিটার যেভাবে নেওয়া সেভাবে নেবেন, ইঞ্চিটা আমরা বুঝে ভালো তাই ইঞ্চি করতে যাচ্ছি। আচ্ছা নিলাম, ওকে এখন আমরা সেই আগের মতো কন্ট্রোলার দিয়ে রোলার আসে অ্যাজ লাইক ফটোশপ, তারপর আপনি এখানে এই যে এবার টান দিবেন, কত বার দিবেন, এক ইঞ্চি, ওকে এই যে এক ইঞ্চি কিন্তু বাদ দিলাম, এখানে খেয়াল করেন এবার বুঝতেছেন, দেখেন আমি কিন্তু এক ইঞ্চি নিলাম, জুম করেন তাহলে বুঝবেন এক ইঞ্চি নিছি, এরপর আবার এই এবার এবার নিচে যাবো এক ইঞ্চি, ওকে এরপর আমরা ডানে, হ্যাঁ বামে দিব এক ইঞ্চি, আবার ডানে দিব এক ইঞ্চি, এখন আমাদের মূল ডিজাইন কোনটা, ভিতরেরটা, এখন আপনি মূল ডিজাইন যা খুশি করেন ভিতরে করবেন, বাইরেরটা ব্লিচ, বুঝতে পারছি ব্যাপারটা, এই হচ্ছে ব্লিচ। তারপর আমাদের এখান থেকে ব্রিড ব্যবহার করার একটা সিস্টেম হচ্ছে, এখানে যদি আপনি ব্যবহার করতে চান, যেমন এক ইঞ্চি দিলে এখানে সবগুলো ত্যাগ হয়ে যাবে, আর যদি বলেন যে না আমার ডানে বাইয়ে দরকার নাই, অথবা উপর যদি চারদিকে চারদিকে দিতে না চান, ধরুন আমি উপর নিচে দিব ডানে বাইয়ে দিব না, এরকম যদি হয় তখন আপনি এই লকটা খুলে নেবেন, খুলে ধরেন এখানে তখন আপনি এক দিবেন, এক থাকবে এখানে, ধরুন উপরে দিলেন বটম এক, লেফটে জিরো রাইটে জিরো, ঠিক আছে, মানে এটা খুলে নেওয়ার পরে আপনি যেখানে যতটুকু ব্রিড দরকার সেখানে অতটুকু দিতে পারবেন। ধরেন আপনি যেমন বই করতে গেলে সব জায়গায় একরকম লাগে না, যেমন ধরেন এটার বেলায় দেখেন নিচে ব্রিড কত, নিচে ধরেন আপনার দিচ্ছে একেবারে কম তিন, এখানে দিচ্ছে ধরেন পাঁচ, এখানে দিচ্ছে ধরেন চার, এক এক জায়গায় এক এক রকম থাকে, সো ওইভাবে আপনি ডিফাইন করে দিবেন। না না না, দুই ইঞ্চি কখনই দেওয়া যাবে না, মানে এখানে সর্বোচ্চ এক ইঞ্চি দুই দুই দেন, দেন দেখি আমরা কতটুকু হয়েছে, একের বেশি হবেই না, এখানে একের বেশি হবে না, আর একের বেশি এখান থেকে না হলে সমস্যা কি, আমরা ওইখান থেকে দিয়ে দিব, ঠিক আছে আমরা ওইখান থেকে দিয়ে দিব, যদি দুই ইঞ্চি আমাদের দরকার হয়, যদি দুই ইঞ্চি আমাদের দরকার হয় তাহলে তো আমরা ওইভাবে দিব, যতটুকু সাইজ হবে তার সাথে দুই দুই যোগ করবো, ডানে বাইরে এই হিসাবটা তো আমরা বুঝতে পারছি নাকি, সিফাত বুঝছেন, তাহলে বলেন না কেন কি বুঝেন নাই বলেন, হ্যাঁ ওয়েট বুঝেন নাই, আমার কি ওয়েট না হাইট, ধরেন সাপোজ উইথ হচ্ছে 10 ইঞ্চি আর হাইট হচ্ছে আমাদের 8 ইঞ্চি, এখন আমি শুধু ওয়েটই দিব আপনার 2 ইঞ্চি করে ব্রিথ দিব, তাহলে উইথটা কত হবে আমার, উইথটা কত হবে 10, উইথটা তো আছেই 10, আমি ব্রিড দিব 1 ইঞ্চি করে, তাহলে উইথটা আমি নিব কত, 12 উপরে 1 8 এ 10 নেওয়া হয়েছে, হ্যাঁ দুই দিকে এক এক করে যোগ করে এটা ধরবেন না, 10/12 নিছি, আপনার ব্যাপারটা হচ্ছে আপনি মূলটাকে ঠিকই রাখবেন, ধরেন ওয়াইড হচ্ছে 10 ঠিক থাকবে, তারপরে প্রশ্ন আসবে যে ওয়াইডে কতটুকু ডিপ দিব, যতটুকু হবে ওয়াইডের সাথে ততটুকু যোগ হয়ে যাবে শেষ, হাইটের বেলাও তাই, ক্লিয়ার, আচ্ছা তারপরে এগুলো তো আমরা বুঝি সিএমওয়াইকে মোড আর জিবি মোড, তবে হ্যাঁ বলেন এটা আপনি আসলে প্রিন্ট ডিপেন্ড করবে আপনার উপরে, বড় মেশিন হয়ে থাকলে আপনি যেই সাইজেই করবেন, আপনার ধরেন এমন সাইজে করছেন যেটা মানে সচরাচর মানে ধরেন নাই, সে কখনো এটা করে নাই, তারপর সে করতে বাধ্য,
হিসাব করে নেবেন আপনি ফিটে করবেন, মানে আপনি এখানে তো ইঞ্চি দিয়ে করতেছেন, তাহলে 5 ফিট যদি করেন তাহলে 5 বড় 60 ইঞ্চি দিবেন। আমি 60 ইঞ্চি পেজ নিলাম আর কত আমার 60 ইঞ্চি আছে, আচ্ছা নিলাম কাস্টম পে, আচ্ছা এখন আমি ওইটাকে যখন প্রিন্ট দিব সরাসরি কন্ট্রোল পি এটা দিয়ে ফিল্টার প্রিন্ট নিয়ে নেবে না, এখানে যদি আপনার এখানে কিছু কিছু প্রিন্টার ব্যাপার আছে, এখানে আবার প্রিন্টারের কিছু সিস্টেম আছে, এগুলা না আমি কথাটা বুঝতে বুঝতে পারছি আপনার, মানে আপনি যে আমরা আছি বর্তমানে ডিজাইনে জিনিসটা বুঝছেন, আর একটা হচ্ছে প্রিন্টে, প্রিন্টের বেলায় কিন্তু আবার বিষয় আছে, একটা হচ্ছে স্ক্রিন প্রিন্ট, একটা হচ্ছে কালার সেপারেশন প্রিন্ট, এগুলো আবার ওই যারা স্ক্রিন প্রিন্ট আমরা বর্তমানে ডিজিটাল ব্যানার যেটা হচ্ছে ওই ব্যানারটা যদি ওই ব্যানারে ডাইরেক্ট কন্ট্রোল পি আর কোনো কথা নেই, একবারে নিয়ে নিন, কারণ প্রিন্টের ভিতরে কিছু সিস্টেম আছে, এই জন্য প্রিন্টের উপর আমাদের একটা ক্লাস হবে কালার সেপারেশন ক্লাস, ঠিক আছে, যেমন আমরা আমরা হ্যাঁ ওইটা দরকার হয় তো ওইটা এক ধরনের প্রিন্ট, আপনি যে ব্যানারের কথা বলতেছেন সেটা ডাইরেক্ট ওটা তো প্রিন্টার প্রিন্ট হয়, ওইটা শুধু কন্ট্রোল পি মেরে দিবেন জাস্ট প্রিন্ট, আর কোনো কথা নেই কিচ্ছু করতে হবে না, কন্ট্রোল পি দিবেন শেষ প্রিন্ট হয়ে যাবে, বাট এখানে আরো কিছু প্রিন্ট করার সিস্টেম আছে, যেমন আপনার ভিজিটিং কার্ড তারপর আবার এগুলো করতে গেলে পোস্টার করতে গেলে একটা প্রশ্ন আছে কয় কালারে করবেন, যত কালার অত টাকা, কথাটা বুঝতে পারছেন, এটা প্রিন্টের এটা ডিজাইনের না, যেমন পোস্টারগুলো সাদা কালো হয় কেন, বিভিন্ন পোস্টার দেখেন সাদা কালো হয় হয় কেন, সে রঙিন করতে পারে না টাকার অভাব আসলে না, কারণ যত কম মানে যত কালি কমবে মানে যত কালার কমবে তত দাম কমবে, বুঝতে পারছি, দেখবেন যে কেউ দুই কালার তিন কালার চার এই জন্য প্রশ্ন করে, তখন আবার কালার ওয়াইজ এগুলাকে সেপারেট করে দিতে হয়, কালার এগুলাকে বলে কালার সেপারেশন, ওইটাও আপনার কাজ বুঝছেন, ওইটার জন্য আমাদের স্পেশাল ক্লাস আছে, ঠিক আছে, আচ্ছা তো এরপরে আমাদের কালার মোড সিএমওয়াইকে অবশ্যই সিএমওয়াইকে থাকবে, আরজিবি হবে না, না আরজিবি হবে না, তবে হ্যাঁ আপনার বাইরের যদি কোনো কাজ হয় সিএমওয়াইকে মুডটা ভালো লাগবে না, সিএমওয়াইকে তো কালারগুলো ই করে ফেলে, কালারগুলোকে হালকা করে ফেলে মানে ফ্যাকাশে ফ্যাকাশে করে ফেলে, রেডটা দেখবেন হালকা রেড হয়ে গেছে, একুরেট যে কালার ঝাঁঝালো যে কালারটা থাকে না, এটার মধ্যে কাজ করার সময় কেমন নন প্রিন্ট যেটা তার জন্য দিয়ে নেই, এখানে নন প্রিন্ট হবে কেন, এখানে নন প্রিন্টের কোনো কাজই তো হবে না, হ্যাঁ হবে লোগো তো হবে, ওকে ফাইন লোগো তো হবে, নন প্রিন্টের হতে পারে না, ব্যানার হতে পারে না, আরজিবি আর ম্যাক্সিমাম সময় ধরেন বায়ারকে দেখাবেন অথবা গ্রাহককে দেখাবেন যে আপনি একটা কাজ করছেন এটা তো সাথে সাথে প্রিন্ট হবে না, আগে তো ডেমো দেখাবেন, তখন ফরম্যাটটা আর জিবি করে নিয়ে তারপর তাকে দেখাবেন, সিএমওয়াইকে দিলে আপনি যত ভালো কাজই করেন কাজ হয় না, পিএনজি আসে না প্লাস কালারটা ফ্যাকাশে হয়ে যায়, ঠিক আছে, এর জন্য আমরা ওই পর তাকে দেখানোর জন্য আর জিবি, তবে প্রজেক্টটা কিন্তু অবশ্যই সিএমওয়াইকে তো হতে হবে, ঠিক আছে বুঝতে পারছি ব্যাপারটা, আচ্ছা এখানে সিএমওয়াইকে থাকবে, আর তারপর হচ্ছে এই রেজুলেশন, এটা আপনি চাইলে এখন কমাতে পারেন পরে চাইলে বাড়াতে পারেন খুশি, ঠিক আছে 300 তো অবশ্যই হবে প্রিন্টের বেলায়, তো 150 অর্ধেক আর 72 যেটা আমরা বুঝি, তারপর এটা ডিফল্ট থাকবে অবশ্যই, এটা হয়ে গেলে আমরা জাস্ট ওকে দিলেই যেরকম পেজ চাই সেরকম একটা পেজ চলে আসবে, এখন আমরা এই আলোচনাটা বুঝতে পারছি, কারো কোনো সমস্যা আছে কিনা বলেন, ইলাস্ট্রেটর এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ ফটোশপের মধ্যে বলেন, কি 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 রেজুলেশন কোন রেজুলেশন এটা বলতেছেন, এটা 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 হ্যাঁ এটা তো আমরা ফটোশপেরই তো প্রশ্ন, যদি প্রিন্ট হয় কথা হবে আর যদি প্রিন্ট না হয় এই তো, এটা তো ফটোশপেরই মিডিয়াম আছে করেন ফটোশপেও করেন সমস্যা নাই, তো জাস্ট এটা এটা সর্বোচ্চ সীমা, এটা হচ্ছে মিনিমাম সীমা, মাঝখানে করেন খুশি হবে, প্রিন্ট তো 72 হবে কোয়ালিটি অত ভালো হবে না, ওইখানে হ্যাঁ এডিট করা যায়, আচ্ছা বুঝতে পারছি ব্যাপারটা, দেখেন এইভাবে আমরা করলাম, এরপরে আমরা যখন আবার সেভ করতে যাই তখন কিছু অপশন আছে ফাইল থেকে সেভ এস, ঠিক আছে এখানে আবার সেভ করার ব্যাপারটা দুই রকমের, ফটোশপে কিন্তু আমরা আস্তে খেয়াল করেন ফটোশপে কিন্তু আমরা সকল সেভগুলোই সেভ ফর ওয়েব অথবা সেভ এসে গেলে পাইতাম, এখানে সচরাচর সেভ ফর ওয়েবে আমরা যাব না কারণ এখানে সেভ ফর ওয়েবের কিছু নাই বললেই চলে, এখানে হবে সেভ এস, সেভ এসে গেলে কিছু ফরম্যাটে সেভ হবে আর এক্সপোর্টে গেলে কিছু ফরম্যাটে সেভ হবে, এখানে সেভ এসে যান, সেভ এসে গেলে দেখবেন কিছু কিছু ফরম্যাট এখানে নাই, এআই এটা কি মানে কি
প্রজেক্ট প্রজেক্ট হ্যাঁ এই মানে অ্যাডোব ইলাস্ট্রেটর ফটোশপে যেটাকে আমরা বলি পিএসডি পিএসডি পিডিএফ এখান থেকে পিডিএফ করে এই যে বইগুলা কিভাবে করা হচ্ছে ইলাস্ট্রেটর দিয়ে ইলাস্ট্রেটর দিয়ে করা হচ্ছে এরপরে যেমন সাপোজ বইয়ে আমরা অধ্যায়গুলো দেখছি না অধ্যায় এক অধ্যায় দুই একটা অধ্যায় কয়টা পেজ আছে বলেন সাপোজ দশটা পেজ পাঁচটা পেজ দশটা পেজ দশটা আর্টবোর্ড এবার আপনি আমি যেভাবে বুঝাইছি সেটার সাথে মাইন্ডটাকে মিলাই নেন দেখবেন এমনি হয় বইগুলো প্রেসে যে বইগুলো ই করে টাইপ করে প্লাস প্রিন্ট করে এইভাবেই করে একটা অধ্যায়ের নাম দেয় প্রথমে অধ্যায় কয়টা পেজ থাকে দশটা দশটা আর্টবোর্ড যা যা দেওয়ার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে যা যা দেওয়ার দেয় যা যা বইয়ে বসানোর ছবি বসানোর টেক্সট বসানোর বসায় তারপরে সেভ করে পিএইচডি ফরম্যাটে পুরো একটা পিডিএফ হয়ে যায় যেটা আমরা ইবুক হিসাবে পাই পিএইচডি তো আমরা দেখাবো আমরা সরি পিএইচডি না পিডিএফ হয় এইভাবে সবগুলো পিডিএফ যখন হয়ে যায় ধরুন বাইশটা অধ্যায় বাইশটা পিডিএফ এরপরে আবার প্রেসে যায় প্রিন্ট করো ডাইরেক্ট এইভাবে আমরা বইগুলো হাতে পাই ক্লিয়ার বইগুলো এইভাবে তৈরি করা হয় তো আমরা ইলাস্ট্রেটর দেখলাম তারপর পিডিএফ হলো পিডিএফ তারপর ইপিএস খুবই মজার খুবই আপনার মানে এটার মানে এটার যে গুণ এটা বলে শেষ করা যাবে না এমন এমন গুণ এটার ইপিএস আছে এখানে তিনটে ইম্পর্টেন্ট একটা হচ্ছে এআই একটা হচ্ছে পিডিএফ আর একটা হচ্ছে ইপিএস এই তিনটা ফর্মেট খুবই ইপিএস এটার ফর্মেটটা তো এখানে ছিল মনে হয় এটা এক ধরনের এটা এই তিনটাই হচ্ছে প্রজেক্ট যেমন ধরেন ইলাস্ট্রেটর মানে তো অবশ্যই বোঝেন পিএইচডি যেরকম সম্পূর্ণ প্রজেক্ট ইপিএস মানেও সম্পূর্ণ প্রজেক্ট ইপিএস মানে হচ্ছে সম্পূর্ণ প্রজেক্ট দেখা যাবে জেপিজির মতো বাট ইপিএস ঠিক আছে এটা একটা প্রজেক্ট চাইলে যা কিছু করতে পারেন কাস্টম পিডিএফ এটাও একটা প্রজেক্ট এটাকেও চাইলে কাস্টম করতে পারেন ইলাস্ট্রেটরে এই তিনটা বিষয় সিমিলার ঠিক আছে তবে এআই তো এআই সবচেয়ে এক নম্বর হচ্ছে এআই দুই নম্বর হচ্ছে ইপিএস তিন নম্বর হচ্ছে পিডিএফ এই তিনটা ফর্মেট তবে কাজ কাছাকাছি তিনোটাই তিনোটাই আমরা দেখবো কাজ ঠিক আছে বলেন কোথাও টাইপ করা যায় আবেদন পত্রে কোথাও টাইপ করা সেটা আপনার পিডিএফটা যখন তৈরি করে তখন এই পিডিএফ এর ভিতরে লেখা যায় ডাউনলোড করার পরে সেখানে লেখা যায় সব কিছু ফর্মে সবটার মধ্যে লেখা যায় না উদাহরণস্বরূপ মনে করুন আমরা ফায়ার সার্ভিস একটা নিয়োগ দিল ওদের ওই অ্যাপ্লিকেশন ফর্মটাতে লেখা যাচ্ছে লিখে টাইপ করার পর তারপর আপনি প্রিন্ট করে ওটা পাঠিয়ে দিবেন আচ্ছা আর যদি দেখা যাচ্ছে আপনাকে ওই লিখে দিল খাদ্য দিল তো দিল ওই ফর্মটাতে লেখা যাচ্ছে না ওটা খালি প্রিন্ট করে খাদ্য লিখে ফিল আপ করে পাঠাবে আসলে এটা যখন আপনি ডাউনলোড করেন এটা যারা ওয়েব ডিজাইনার তারা এই কোডিংটা করে দেয় ঠিক আছে তারা ওইখানে আপনাকে কমান্ড দিয়ে দেয় আপনার লেখার সুযোগ আছে আপনি দেখতে পারবেন তাকে সেভাবেই তৈরি করা হয় আর সেখানে লেখার সুযোগ থাকে না সেখানে ওইভাবেই করা হয় ঠিক আছে আসলে দেখেন এটা একটা ইমেজ ঠিক আছে এই ইমেজটাতে সাপোজ এখানে গেলেই আপনি এখানে ক্লিক করলে ওপেন হচ্ছে এটা কেন কারণ এখানে কোডিং করা আছে আপনার এই ওপেনটা তো এখানে হবে না এখানে যতবার ক্লিক করলে ওপেন হবে হবে না আসলে ওইখানেও তাই কোডিংয়ের মাধ্যমে বলে দেয় যে এই এই জায়গায় ক্লিক করলে লিখতে পারবেন এই জায়গায় লিখতে পারবেন এই জায়গায় লিখতে পারবেন না এই জায়গায় লিখতে পারবেন ওই জায়গায় গেলে আপনি লেখার অপশনই পাবেন এটা ওয়েব ডিজাইনারদের কাজ তারা ওই যে ওই পিডিএফটাতে কোডিং করে দেয় ওটা ডাউনলোড হলেও লেখা যায় এই হচ্ছে ব্যাপারটা আর কি আচ্ছা তো তারপরে আমরা এখানে কোথায় ছিলাম ও এআই তো এআই আমরা তিনটা জিনিস বুঝলাম তো এইখানে দেখেন আমরা কিন্তু জেপিজি পাই নাই এখানে জেপিজি পাইছি না জেপিজি পিএনজি পাইছি পাই নাই তাহলে অবশ্যই আপনারা সারপ্রাইজ পাবেন তাহলে জেপিজি এন পিএনজি কি এখানে হয় না অবশ্যই হয় এখানে জেপিজি এন জেপিজি পিএনজি সেভ করতে হয় এক্সপোর্টে যে মন থাকবে এক্সপোর্টে যে এক্সপোর্টে যে এখানে দেখেন এই যে জেপিজি পিএনজি লেয়ার এইভাবে আমরা সেভ করি এবার আমরা সাধারণ কিছু বিষয় যেটা আমি বললাম একটু মিলাই নেই আমি যে কথাগুলো যে প্র্যাকটিক্যালি বললাম এগুলো আসলে বাস্তবে কোনো অস্তিত্ব আছে কিনা আমরা দেখি এটা হচ্ছে সাপোজ ধরেন এটা আমরা এ ফোর নিলাম আচ্ছা যে কোনো সাইজের নিলাম আমি পেজটা নিয়ে ফেলছি এত বড় কি
কিছু কিছু জায়গায় কিছু অনাকাঙ্ক্ষিত মিস্টেকস হবে, যেমন ধরেন এখানে কোনো ভিড় দেওয়া নাই, ঠিক আছে, বাট এখানে ভিড় শো করতেছে, এটা হচ্ছে জাস্ট গ্রাফিক্যাল মিস্টেক। কিছু কিছু সময় হাই মানে এটা অনেক ভারী সফটওয়্যার, তো ইলাস্ট্রেটরটা কিন্তু ভারী সফটওয়্যার ফটোশপের মতোই, এর জন্য মাঝে মাঝে এই ধরনের কিছু সমস্যা হয়। এরপর আমরা ধরেন সাপোজ এটাই আমাদের আসলো, আসার পরে আমরা ধরেন এখানে সাপোজ এতটুকু আমরা করলাম, ফটোশপে কি করতে হতো আমাদের, যতটুকু পেজ অতটুকুই করতে হবে নাকি? আচ্ছা এখন ধরেন আমরা এখানে এতটুকু করলাম, বাট পেজ তো নিচে অনেক বড়, ঠিক আছে, ফটোশপে গিয়ে ফটোশপে সেভ করলে কি হতো বলেন তো, পুরো পেজটা হতো। আচ্ছা এখন আমরা এটাকে জেপিজি করে দেখি, এখানে কিছু অপশন আছে সেভ করার সময়, এই যে ঠিক আছে যত কোয়ালিটি আপনি সেভ করতে চান, তারপরে এখানে আপনার এখানে হবে, এগুলো তো বুঝছেনি জাস্ট এটা কোয়ালিটি, কি বুঝলেন যতটুকু কাজ অতটুকু, তবে এটা আমার ছোটোখাটো কিছু সমস্যাও আছে, এবার আমি সমস্যাটা বলি, ঠিক আছে, এগুলো একটু খেয়াল রাখবেন, ছোটোখাটো কিছু সমস্যা, প্যান টুলস নিয়েছেন, কালার নিয়েছেন হোয়াইট, সাপোজ এটাও বন্ধ, সাপোজ হ্যাঁ কোনো এক কারণে প্যান টুলসের এখানে একটা ক্লিক করছেন, মাঝে মাঝে অনেক সময় দেখবেন হোয়াইটের উপর হোয়াইট মানে কালারটা মিক্স হয়ে যায়, আপনি যে ক্লিক করছেন এটা আপনার খেয়াল নেই, ঠিক আছে, শেষ ধরেন একটা ক্লিক করছেন, একটা ক্লিক রয়ে গেছে, আপনি এটা খেয়াল করেন নাই, ঠিক আছে, এরপরে সেভ করেন দেখবেন এই অংশটা নিয়ে সেভ হবে। এর জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে আপনারা আমরা কাজ ডিজাইনটা করার পরে এভাবে জাল ফালাবো, জাল ফালায় দেখবো যে কিছু আছে কিনা ডিজাইনে, দেখেন এখানে কিছু আছে, ওকে, এরপর এটা ক্লিক করেন ডিলিট করে দেন, এবার আবার জাল ফালান, দেখেন কিছু নেই, মানে জাস্ট টান দিবেন আর কি, জাস্ট হ্যাঁ ব্যাপারটা যেরকম মানে সবগুলো করার পরে সম্পূর্ণটাকে ধরার চেষ্টা করবেন, তাইলে যদি এক্সট্রা অবাঞ্ছিত কিছু থাকে সেটা আপনার সিলেকশনে চলে আসবে, তখন তো বুঝতে পারবেন যে এই জায়গায় যেহেতু কিছু নাই তারপরেও ধরছে, তার মানে কোনো না কোনো আনফর্চুনেটলি কোনো মিস্টেক সেখানে হয়েছে, ধরে বাইরের অংশটাকে আবার জাস্ট ক্লিক করে ডিলিট করে দিলেন শেষ, ঠিক আছে, অনেক সময় দেখবেন এরকম থেকে যায় ডিজাইনে, ইলাস্ট্রেটরে এই ভুলটা অনেকেরই হয়, এরকম থেকে যায় ছোটোখাটো কিছু ভুল থাকার কারণে, দেখবেন যে সেভ করার সময় আমি তো করছি এতটুকু হওয়ার কথা, দেখেন এতটুকু হয় না, দেখেন সাপোজ সাপোজ ধরেন সাপোজ আমি এটা ক্লিক করলাম এখানে রয়ে গেল, ফাইল থেকে সেভ এস, এখানে অবশ্যই একটা কিছু আছে, যাই হোক এটা ওটা আসবে না, অন্য কালারগুলো দেখা দেখতো, যাই হোক এই সমস্যাগুলো হয়, আমাদের খেয়াল রাখতে হবে যে সব কাজটা ডিজাইনটা করার পরে যেই ডিজাইনই করেন জাস্ট এভাবে সিলেকশন করে দেখবেন যে বাইরে কিছু আছে কিনা, যখনই দেখবেন বাইরে কিছু ধরতেছে তখন বাইরেটা ফেলে দেবেন, ঠিক আছে। এরপরে আমাদের আলোচনা যেটা আসে সেটা হচ্ছে এই টুলসটার সম্পর্কে আমরা ফটোশপে খুব ভালো বুঝি, এটা নাম কি ফটোশপে, এই টুলসটার নাম কি ছিল জানেন, মুভ টুলস, ফটোশপে ছিল মুভ টুলস যেটাকে আমরা হোম হিসেবে জানতাম, ইলাস্ট্রেটরও স্টাইল এটা হচ্ছে সিলেকশন টুলস, ঠিক আছে, এটাও সেই মুভ টুলের মতোই কথা, যে কোনো কাজ করে এখানে আসবেন আগে তারপর অন্য জায়গায় যাবেন, আর এরপরে টুলসটা যেটা হচ্ছে এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুলস, ডাইরেক্ট সিলেকশন টুলসটা কিন্তু আমাদের ফটোশপে ছিল, ঠিক আছে, প্যান টুলসের নিচে ছিল,
অ্যাঙ্কর পয়েন্টগুলোকে এডিট করার জন্য ডাইরেক্ট সিলেকশনটা দরকার ছিল। এখানেও তাই, সাপোজ একটা শেপ আমি আঁকলাম, শেপ আমরা ভালো করে বুঝি ফটোশপে, এবং এখানে ফিল স্ট্রোক এটাও আমরা ভালো করে বুঝি। দেখেন এখান থেকেই মূলত ফিচার্সটা ফটোশপে অ্যাড করা হয়েছে, বুঝতে পারছি? এই শেপের ফিচারটা মূলত এখানকার। আচ্ছা, তারপর ধরেন আমার একটা কোণা এখানে এডিট করতে হবে, ফটোশপে কী দিয়ে করতাম? ডাইরেকশন সিলেকশন টুলস, এখানেও তাই, ডাইরেক্ট সিলেকশন টুলস। ধরেন দেখবেন এই মাথাটা একটু মোটা হয়ে গেছে, খেয়াল করেন, অনেকের এই সমস্যাটা হবে। আমি আবারও বলতেছি, ইলাস্ট্রেটর ক্লাস আমরা সবাই করতেছি, অনেকের কাছে এটা খুবই সহজ লাগবে, অনেকের কাছে দেখবেন ছোটোখাটো কিছু সমস্যা হবে, এর জন্য আমি এটাকে ভালো করে বুঝাই দিই। আচ্ছা, জুম করতে হয় কী দিয়ে? কন্ট্রোল মাইনাস। হাত আসবে কী দিয়ে? স্পেস ধরে। সিফাত, বুঝতে পারতেছেন? বলবেন না বুঝলে। আচ্ছা হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন করছেন, খুবই সুন্দর, ভালো লাগছে প্রশ্নটা, এখন আমি অ্যান্সার দিই। মূলত প্রথমে যেটা বলতে চাই এটা হচ্ছে আর্টবোর্ড, এটা ক্যানভাস না। আচ্ছা, তারপরে বলতে চাই এটার সম্পূর্ণ পেজটা দেখেন, বুঝতে পারছেন? একটা ক্রিকেট স্টেডিয়ামটাকে এতই ছোটো মনে করছেন? একটা ক্রামবোর্ডের সাথে তুলনা করলে তার কয়েক শ গুণ হবে, কয়েক হাজার গুণ হবে। এখানে তো তাই, শুধু শুধুই তো আমি বলি নাই, এখানের গ্রাউন্ডটা হচ্ছে এই বিশাল। এই যে কালো দেখতেছেন, দেখলে কি হবে? এই কালারটাকে চেঞ্জ করে দেন, এখানেও চেঞ্জ করে দেয়, এডিট প্রিফারেন্স, এখানেও একটু আগের মতোই, এখানে আপনি জেনারেলে যান, হ্যাঁ এগুলো সবই আছে, এখানে সবই আসবে। যাই হোক, এই যে মাঝখানে অংশটা দেখতেছেন, এটা হচ্ছে মূলত পেজ আপনার এই টোটাল এরিয়াটা, বাউন্ডারিটা। এখানে এটা হচ্ছে শুধুমাত্র একটা ফর্মালিটি, পেজ দিতে হয়, একটা আর্টবোর্ড নিয়ে আপনাকে কাজ শুরু করতে হয়, তাই কথাটা বুঝতে পারছি? আপনি চাইলে এর বাইরেও ডিজাইন করেন, এনে একটা মন চাইছে করেন, এই জায়গায় একটা করেন, এই জায়গায় একটা করেন, এই জায়গায় একটা করেন। আমি বললাম না, দশটা একশোটা লঘু যে একসাথে করা যায় কীভাবে? এভাবে এখানে পেজের ভিতরে করলাম না, আমি এখানে এখানে করলাম। সেভ করার সময় আপনি এটাকে এআই সেভ করবেন, আর যখন একটা স্পেসিফিক লাগবে শুধু ওইটা মাঝখানে রাখবেন, এই পেজের ভিতরে রাখবেন। কথাটা বুঝতেছেন? যেমন ধরেন আমরা সাপোজ একটা ডেমো দেখি, এখানে অনেকগুলো রাখলাম, ঠিক আছে, এরপরে ধরেন আমি মাঝখানে একটা রাখবো ছোট্ট, এটা এটাকে আমি চাই, অন্য একটা কালার দিলাম, এটাও বাদ। ধরেন আমি একটা শেপ আঁকলাম, আচ্ছা অল্টার ধরে টান দিলে কপি, এটা বোঝেন, অল্টার ধরে টান দিয়ে এখানে একটা কপি করলাম, এটাকে অন্য একটা কালার করে দিলাম সাপোজ, হ্যাঁ এখানে একটা টান দিয়ে কপি করলাম, কালার চেঞ্জ করে দিলাম, রাখলাম। এখন আমি সাপোজ এটা আমি সেভ করতে চাই, ওকে, এটাকে আমি পেজের ভিতরে রাখলাম, দেখি সমস্যাটা হয় কোথায়, সমস্যা হলে সেটা সমাধান আছে। ওকে, এটা আমরা ধরলাম ফাইল থেকে, সেভ এক্সপোর্ট ডেস্কটপ, স্যান্ডেলগুলো নিয়ে চলে এসছে। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমরা যখন এটাকে সেভ করতে চাই, ঠিক আছে, জাস্ট একটা মুহূর্তের জন্য এটাকে ডিলিট করে ফেলবো, এবার সেভ করে দেন। এখানে তো আমরা লেয়ারও করতেছি না, ধরেন জাস্ট আমার, আমি লেয়ার হচ্ছে না, এখানে একটা লেয়ার হচ্ছে, লেয়ারে যান দেখেন, সবকিছু হবে একটা লেয়ার। তাহলে তো আপনি ফটোশপে গেলেন না, ইলাস্ট্রেটর মজা বুঝবেন না, ইলাস্ট্রেটর মধ্যে থেকে বুঝেন নাই। এখন ফটোশপ তো আপনি পারেন, ফটোশপের নলেজ তো আপনার আছে, আপনি ওই সিস্টেমে গেলেন, বাট চেক আছে যে ওই সিস্টেমে ধরুন গেলাম না, আমরা আমাদের মতো জানলাম, ঠিক আছে, আপনি আপনার টেকনিক ব্যবহার করুন, ওকে ফাইন, আপনি যেটা বলছেন ঠিক আছে, এটা ওকে, বাট ধরলাম আমি যদি এক মুহূর্তের জন্য, আমি তো জেপিজি, আমি তো সম্পূর্ণ প্রজেক্টটা করবো, কথাটা বোঝান, আমাকে তো জাস্ট একটা আউটপুট করা লাগবে দেখার জন্য, কথাটা বুঝতে পারছি? আচ্ছা, তখন আমি জাস্ট একটা মুহূর্তের জন্য আমি তাকে রেখে দিলাম, সেভ করে ফেললাম, তারপর আমি আবার কন্ট্রোল জেড দিয়ে নিয়ে আসলাম, শেষ, কথাটা বুঝছেন?
আর সম্পূর্ণ প্রজেক্টগুলো এভাবে রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, আর্টবোর্ড হচ্ছে জাস্ট আপনার একটা পজিশন যেখানে আপনি ফাইনালি প্রজেক্টটাকে রাখতে চান, এই হচ্ছে আর্টবোর্ড। বাইরে তো থাকবে না, বাইরে তো থাকবে না। সাপোজ আমার কথাটা বুঝেন, একটা কোম্পানির একটা লোগো করতে দিয়েছেন, সেটাকে আপনি 20টা করবেন না একটা করবেন? ডিজাইন করার সময় আপনি চারিদিকে কাজ করবেন না? কাঠমিস্ত্রি রাজমিস্ত্রি দেখছেন করার সময় কি বিশাল এরিয়া নিয়ে কাজ করে, বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ, যখন কাজটা হয়ে যায় ওগুলো কি আর থাকে? থাকে না। এখানে তো তাই, ফাইনাল তো এটা হবে। ধরেন এখানে এগুলো এগুলো করতেছেন কেন? সাপোজ আমাকে আপনি দেখাবেন, আমি আপনাকে 10টা লোগো দিছি, 10টা লোগোর জন্য কি আপনি 10টা আর্টবোর্ড নেবেন? না, একটা আর্টবোর্ড নেন, একটা এর ভিতরে আপনি 10টা সেভ করে দেন, তাহলে কষ্ট কম হবে আপনার। আর যদি নিজে কষ্ট করতে চান করেন, সমস্যা নেই। বাট ইলাস্ট্রেটর নেওয়ার মানেটা কি? সাপোজ ধরেন এটি আপনার হোমওয়ার্ক, কথাটা বোঝেন আগে, জিনিসগুলো কঠিনভাবে নিয়েন না, সহজের জন্য। এটা এটা দেখানোর উদ্দেশ্য কিন্তু কাজটাকে আরও সহজ করা, কঠিন করা না। যেমন ধরেন এইটিগুলো আপনার হোমওয়ার্ক, এই লোগোটা করবেন, এই লোগোটা করবেন, এটা করবেন, এটা এটা, এবং এগুলো অবশ্যই বোঝেন পিএনজি, মানে বর্তমানে যতটুকু নলেজ আছে অতটুকু দিয়েই করেন, বাট ইলাস্ট্রেটরে করেন। আমি জানি এটা করতে গেলে অনেকের হবে না, বাট অন্তত ক্লাস হিসাবে একটু হোমওয়ার্ক থাকুক এই, ঠিক আছে? এই ডিজাইনগুলো যেমন দিলাম, ঠিক আছে, এগুলো এই ডিজাইনগুলো আমি দিলাম। আচ্ছা, আজকে ক্লাস টপিকটা দেখাইনি, ক্লাস টপিকটা এটা হচ্ছে আজকে ক্লাস টপিক। ওকে, আচ্ছা, তো এই যে ডিজাইনগুলো দিলাম, এখন ফটোশপে যদি হতো কী করতেন? শ্রীপাদ বলেন, যদি ধরেন এই লোকগুলো আপনাকে ফটোশপে দেওয়া হলো, অবশ্যই ফটোশপে পারবেন। আচ্ছা, কী করতেন ফটোশপে? ক্যানভাস নিতেন, আলাদা আলাদা একটা নামে সেভ হতো না, কিন্তু এই সবগুলোকেই আমি এখানে সুবিধা দিচ্ছি আপনাকে একটা পেজে সেভ করার, যেটা ফটোশপে ইম্পসিবল হবে না। কথাটা বুঝাইতে পারছি আমি? এখানে যেরকম এই ডিজাইনটাও আমরা এখানে করব, করে এখানে রাখবো, এই ডিজাইনটাও করবো এখানে, সবগুলো রাখবো। আমি এটাকে পিএনজি জেপিজি সেভ করবো না, আমি এআই করবো, এআই জাস্ট আমি একটা এআই ওপেন করবো, আপনার সবগুলো ডিজাইন একসাথে দেখবো। বুঝতে পারছেন? বুঝেন নাই? যেমন ধরেন এই সবগুলো লোগোই, ঠিক আছে, সবগুলো লোগোই আমি এখানে চালু করলাম, এই সবগুলো এখন ওপেন করলাম। এক, দুই, ইলাস্ট্রেটরটা কেন ব্যবহার করবে সেটা মজা বুঝবেন না? অবশ্যই মজার জন্যই তো এটা। এখানে দেখেন ইলাস্ট্রেটর এই যে সবগুলো লোগো ধরেন আমি বানাইছি, আমি বানাইছি সবগুলো লোগো, এই সবগুলো একটার ভিতরে থাকবে। আমি এটাকে সেভ করবো ফাইল থেকে, সেভ অ্যাজ, ডেস্কটপ, এআই সেভ হবে, একটা নাম দিবেন শুধু আজকের ক্লাসের প্রজেক্ট, সেভ করে দেন। এখানে সেভ করারও কিছু বিষয় আছে, যেহেতু সেভ আসছে আমি বুঝাই দিই, সেভ করারও কিছু বিষয় আছে, ভালো করে খেয়াল করেন। প্রথমটা কি ভার্সন, ইলাস্ট্রেটরে কিন্তু একটা ছোট সমস্যা আছে, এই সমস্যাটা ফটোশপে খুব কম হয়, বাট ইলাস্ট্রেটরে বেশি হয়। ইলাস্ট্রেটরে ভার্সন হিসাবে আপনাকে সেভ করতে হবে, ভার্সনের বিশাল লাইন। সাপোজ আপনি ডিজাইনটা এখানে করলেন, এখানে তো প্রিন্ট করতেছেন না, করতেছেন? আপনি যেই কম্পিউটারে যেই পিসিতে এটাকে প্রিন্ট করবেন সেই পিসিতে কোন ভার্সনটা আছে সেটাকে আপনাকে জানতে হবে, ওই ভার্সনে আপনাকে সেভ করতে হবে, আদারওয়াইজ একটা একটা চালু হবে না। তবে হ্যাঁ, সিএস ফাইভটা সিক্সটি চালু হয়, সিক্সটা সিক্সটি চালু হয়, কাছাকাছি যেগুলো একটা একটার ভিতরে চালু হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এখানে বিট না, এখানে এইভাবে হবে, এখানে এটা হবে, ওখানে যেমন 8-bit সবগুলোতে সাপোর্ট করে, এখানে জিনিসটা এখানে ভার্সনাইজ করতে হবে। সাপোজ আপনি যেই দোকানে প্রিন্ট করবেন, ধরো বাংলাদেশে এক জায়গায় প্রিন্ট করবেন, ওই দোকানে ওদের সাথে কন্ট্যাক্ট করে জিজ্ঞেস করবেন যে আপনাদের কোন ভার্সন আপনারা ব্যবহার করেন, বলে দিবে। এটা একটা সাধারণ বিষয়, এই লাইনের এই কথাগুলো সাধারণ জিজ্ঞেস করতে হয় যে কোন ভার্সন আপনি চালাচ্ছেন, করে দিবেন, তখন ওই ভার্সন আপনি সেভ করে দিবেন, ওই ভার্সন নিয়ে চালু হবে। এই যে ফটোশপ সিএস, এটা মানে কত? 11, কেউ বলে 11, কেউ বলে সিএস। আচ্ছা, আর যদি একান্ত সেটা আপনি নাই জানেন, তাইলে অন্তত আপনার সফটওয়্যারটা আপনি সাথে সাথে রাখবেন, কেন বলেন তো? বুঝতে পারছি, এটা অন্তত একেবারে লাস্ট ভরসা, অন্তত যদি সেখানে তারটার সাথে আমি নাই পেলাম, নাই মিললো, আমার ভার্সনটা অন্তত সেখানে সেট আপ দিব আগে, তারপরে ওপেন করব, তারপরে প্রিন্ট দিব,
তারপর ওইখানে প্রিন্ট দিতে না পারলো ওইটাকে আবার ওই ফরম্যাটে সেভ করবো, আনইনস্টল করবো, তারটা ইনস্টল করবো, তারপরে প্রিন্ট দিব। বুঝতে পারছি ব্যাপারটা, এই ছোটখাটো বিষয়গুলো জানতে হবে। তো আমরা এই জন্য সাপোজ যদি আমি এখন ফাইভে করি, ফাইভে করার পরে আবার যদি এটাই ওপেন করি তখন অ্যালার্ম দিবে, এটা কিন্তু ফাইভে করা। ঠিক আছে, সাপোজ এই দেখেন অলরেডি কিন্তু অ্যালার্ম দিয়েছে, দেখেন আপনি ফাইভে করতেছেন কেন, আপনার তো সিক্স ভার্সন, বুঝে হলুদ চিহ্নটা দেখছেন। যাই হোক, আমি ফাইভে করতেছি, আমি আমার জন্য না আরেকজনের জন্য করতেছি। যাই হোক, করার পরে এগুলো দিবেন লিঙ্ক ফাইল, ইনক্লুডিং লিঙ্ক ফাইল, লিঙ্ক ফাইলের কিছু পেপার আছে। আপনি যে ফাইলগুলো নিয়ে আসছেন, সাপোজ এই যে ছবিগুলো আমরা নিয়ে আসলাম, এখানে কিছু ইলাস্ট্রেটর কিছু সেন্সিটিভ পেপার আছে, এই যে আমরা ছবিগুলো নিয়ে আসলাম, এই ছবিগুলো যদি লিঙ্ক ফাইল করে দেন ছবিগুলো সহকারে সেভ হবে, আর লিঙ্ক ফাইল না করে দেন ছবিগুলো পাবেন না। ফটোশপে যে কোনো ছবি ঢুকালে সেটা তো থেকে যায় পিএসজি ভিতরে, ইলাস্ট্রেটর থাকে না। যেমন ধরেন সাপোজ লিঙ্ক ফাইল ছাড়া আমরা সেভ করি, দেখি এগুলো প্র্যাকটিক্যালি দেখি। ওকে, করার পরে আমরা সেভ করে দিলাম, ঠিক আছে। এবার আমরা এটাকে কেটে দিই, সব কেটে দিই, এবার আবার এটাকে ওপেন করি, চালু হয়ে গেছে। বুঝতে পারছি, এইভাবে চালু হবে প্রজেক্টটা, আর আমি এইভাবে আপনাদের কাছ থেকে দেখব। সিফাত, অ্যান্সারটা পাইছেন আপনার না, বোঝেন নাই দেখাচ্ছি। হ্যাঁ বলেন, আর্টবোর্ডের দরকার কি এখানে? আর্টবোর্ড ফর্মালিটি, এই ফর্মালিটিটা কি প্রয়োজন? কারণ এই ফর্মালিটিটা আপনি প্রথমত এই ফর্মালিটিটা দিয়ে আপনাকে ওপেন করতে হবে, এর জন্য প্রয়োজন ফাইল থেকে নিউ। আপনি আর্টবোর্ডটা ছাড়া তো এরিয়াটা পাবেন না, আপনি যে একটা পেজ নিবেন এই আর্টবোর্ডটা ছাড়া তো আপনি সাইডের এরিয়াটাও পাবেন না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো এর জন্য এটাকে নিতে হয় ফর্মালিটি, তবে কিছু কিছু জায়গায় এটা ফর্মালিটি, কিছু কিছু জায়গায় এটা মূল বিষয়। প্লেয়ার করতেছেন তখন এটা ফর্মালিটি না, তখন দুইটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড হলে দুইটা আর্টবোর্ড আপনাকে লাগবে কম্পালসারি। যদিও আপনি আর্টবোর্ড ছাড়াও করতে পারেন, বাট এটা স্ট্যান্ডার্ড না, ঠিক আছে, আর্টবোর্ড দিয়েই দেখাতে হবে। ওকে, ভিজিটিং কার্ড ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুইটা আর্টবোর্ড দিয়ে করাতে হবে, একটাতে করলে হবে না। তবে হ্যাঁ, অনেকগুলো ভিজিটিং কার্ড দেখাতে চাইলে এক জায়গায়, তখন আর্টবোর্ড দিয়েও দেখাতে পারেন, আর্টবোর্ড ছাড়াও দেখাতে পারেন, সমস্যা নেই। ওকে আচ্ছা, তো তারপর আমরা এটাকে ওপেন করি। আচ্ছা, ওই ব্যাপারটা আমরা একটু দেখি যে এই ব্যাপারটা কেমন কী হয় কীভাবে। ধরেন এখান থেকেই আমি দাঁড়ান, এটাকে অন্য জায়গায় রেখে নিই, এগুলাকে ডিলিট করে দিই, এখান থেকেও ফেলে দিই। কী বুঝলেন এটা দিয়া? ঠিক আছে, এই যে আমরা যে লোকগুলো নিয়ে আসছিলাম একটা ফোল্ডার থেকে, পিএইচডিতে কিন্তু এগুলো দেখায় না, পিএইচডি অটোমেটিক অ্যাডজাস্ট করে তার সাথে নিয়ে নেয়। ফটোশপের এই গুণটা ফটোশপের আছে, বাট ইলাস্ট্রেটরে সেটা দেখাই দিতে হয়। ক্লিয়ার? এখন দেখেন আমরা যেই এই কিছু লোকগুলো যে আমরা ঢুকেছিলাম একটা পিএইচডি এআই এর ভিতরে, সেই লোকগুলো কিন্তু এখন আসতেছে না, এখন সে লোকেশন খুলতেছে যেগুলো নাই, এখন রিপ্লেস অন্য কিছু দিলে আসবে, বাট ওগুলো নাই। এই যে নামও দেখাই দিছে, এই লোকগুলো নাই। এখন যদি আপনি ইগনোর দেন তাহলে লোকগুলো ছাড়াই ওপেন হবে, ওপেন হবে বাট লোকগুলো ছাড়াই ওপেন হবে। ক্লিয়ার? আর এবার আমরা লিঙ্ক করে দেখি কি হয়। ফেলে দিলাম, ওকে। এবার আমরা এই লোকগুলোকে আবার ধরেন একটা একটা এআই চালু করব, ফাইল থেকে নিউ একটা পেজ নিলাম, এখানে আমরা এই লোকগুলো আবার আবার চালু করব, ধরুন
প্রশ্ন থাকলে বলবেন। ইলাস্ট্রেটর খুবই সহজ, তাই আমার রিকোয়েস্ট থাকবে সবার প্রতি একটাই, যে এটাকে কঠিনভাবে কেউ নেবেন না। এটা এতটাই সহজ যে কঠিনভাবে নিলেই, কারণ একেবারেই সাধারণ, আপনি তারা জন্মই দিয়েছেন ছোট, তো সে বড় কিভাবে আসবে? কথাটা বুঝতে পারছি ব্যাপারটা? মানে ফটোশপে আমরা যখন এই লোগোগুলো তৈরি করছি তখন করছি ছোট করে, তখন তো ছোট আসবেই, বুঝতে পারছি ব্যাপারটা? এখানে ফাটাফাটি কোনো কাজ নাই এখানে। তবে এটা দেখাচ্ছে কেন বলেন তো, এই প্রশ্নের অ্যান্সার দিতেই হবে, এটা আমি দিব না। ক্রস আসতেছে কেন? এটা ক্রস আসতেছে কেন? এটা কিন্তু ফটোশপে হয়, ছবি ওপেন করলে না কন্ট্রোল টি দিলে না, এমনি দিয়ে কোনো ছবি ডাইরেক্ট কোনো ছবির উপর রাখলে এটা হয়। এটা এটা মানে হচ্ছে ইলাস্ট্রেটর কোন ফরম্যাটে আছে, সিএমওয়াইকে কালার মোডে আছে, এইটার কালার মোডটা সে বুঝতেছে না, মানে সিএমওয়াইকে মোডে সাপোর্টেড না। ফটোশপে এরকমটা হয়েছে, ইমাজিন করে দেখেন, কোনো ছবি যখন আপনি একটার উপর আরেকটা রাখছেন তখন কিন্তু এরকম ক্রস করছে, তখন সেটাকে আমাদের রাস্টারাইজ করা লাগছে, তারপরে ঠিক হয়েছে। এখানেও তাই, এখানে রাস্টারাইজ নেই, এখানে তার বিপরীত হচ্ছে, এখানে হচ্ছে এমবেড, ঠিক আছে? এখানে রাস্টারাইজের যে অপশনটা এখানে ছিল ওই ধরনেরই ইলাস্ট্রেটরে সাপোর্ট করা, তাহলে এটার নাম হচ্ছে কি, এমবেড। এখন এমবেড করলেন, এটা এখন সিএমওয়াইকে মুডে চলে গেল, কোনো রকম চেঞ্জ হবে না, বাট মুডটা শুধু চেঞ্জ হয়ে গেল, জাস্ট এমবেড। এই যেরকম ক্রস থাকবে এই ছবিগুলো এমবেড করতে হবে, ধরেন যে কোনো ছবি আমরা ইলাস্ট্রেটরে ব্যবহার করতে হবে না, আপনার যেমন একটা মানুষের ছবি অবশ্যই জেপিজি এবং অবশ্যই এটা আরজিবি ফরম্যাটের, এবং সিএমওয়াইকে মুডে তো আর হয় না, ন্যাচারাল ছবি হয় না, বাট ওটাকে তো আপনাকে সাপোর্ট করাতে হবে, তখন ছবিটা ঢোকানোর পরে এমবেড করে দিবেন, সাপোর্ট হয়ে যাবে, অবশ্যই পারবেন, আরজিবি করতে পারবেন। আমরা ফটোশপে কি সিএমওয়াইকে নিতে পারি না? এখানেও তাই খুশি। আচ্ছা, এই ডিজাইন করার জন্য এগুলো আছে। আচ্ছা, এই পেপারটা বুঝতে পারছেন কিনা বলেন, যে যেটাতে আমি ছিলাম এখানে লিঙ্ক ফাইলটা দেখানোর জন্য, ফাইল থেকে সেভ এস এক্সপোর্ট, সরি সেভ এস প্যাচ লাগাবেন না, প্রয়োজনে একটু ভাবেন, আমাকে প্রশ্ন করেন, আমি অ্যান্সার দেওয়ার জন্য রেডি আছি। বাট আমি আবারও বলি এটা একেবারেই সহজ, এটাতে ই করেন না, লিঙ্ক ফাইল হ্যাঁ। এরপর আমরা ধরেন এটা আসলো, এবার আবার কষ্ট করতে হবে, দেখি এটা কেটে ফেলি, দেখি এবার আসে নাকি, এটা এরকমটা কেন দেখাচ্ছি জানেন, এটা আগে ওপেন করে নিই তারপর বলতেছি, বুঝছেন কিছু? এটা কিন্তু শুধু ইম্পর্টেন্ট না, সুপার ইম্পর্টেন্ট ব্যাপার ইলাস্ট্রেটরের জন্য। লিঙ্ক করে দিবেন, ফটোশপে লিঙ্ক করতে হয় না, অটোমেটিক লিঙ্ক করে নেয়, এর জন্য আমরা এটা বুঝি না, বাট ইলাস্ট্রেটর এই সীমাবদ্ধতা আছে, এই লিঙ্কটা না করে দিলে আপনি ধরেন আপনার এই ফাইলটা তো আমি ডিলিট করে কেন দেখালাম, ডিলিট তো আমরা করবো না, বাট প্যান ড্রাইভে শুধু এই এটা ঢুকাইছেন, ওই লিঙ্ক ফাইল নেন নাই, তখন তখন ওই জায়গায় দেখবেন মিসিং, বাট লিঙ্ক করে দিবেন তাহলে আর সমস্যা নেই। কথাটা বুঝতে পারছেন? সিফাত বলছেন, বোঝেন নাই কি বোঝেন নাই বলেন, যদি আপনি ওইখানে সেভ করার সময় লিঙ্ক ফাইল ওটার ভিতরে ক্লিক না করেন তাহলে লিঙ্ক করা ফাইলগুলো পাবেন না। ফটোশপে লিঙ্ক ফাইলে ক্লিক করা লাগে না, ওই অপশনটাই আসে না, কারণ ফটোশপ অটোমেটিক করে নেয়, ইলাস্ট্রেটর অটোমেটিক করতে পারে না। হ্যাঁ অবশ্যই, আপনি যেখান থেকে আসছেন সেখান থেকে ফাইলটা আসছে না, ধরেন ফাইলটা ডি ড্রাইভে আছে, একটা একটা আপনার সাপোজ একটা ছবি, এটা আপনি ইসে ঢুকাবেন, এআই তো ঢুকাবেন, আপনার প্যান ড্রাইভে আছে ছবিটা, প্যান ড্রাইভ থেকে এখানে নিয়ে আসছে, এখন আপনি নিয়ে আসছেন সে তো নিয়ে আসে নাই, যখন সেভ করবেন তখন ফটোশপ অটোমেটিক তারে নিয়েই সেভ হয়, এটা ফটোশপের বৈশিষ্ট্য, এটা গুড, বাট ইলাস্ট্রেটর সেটাকে নিতে পারে না, সেটাকে নেওয়ার জন্য একটা কমান্ড দিতে হয় তাকে, লিঙ্ক ফাইল, ওই কমান্ডটা দিলে সে ওইখান থেকে ওটাকে নিয়ে তারপর সেট হয়, তারপর সমান আমরা তো দেখলামই, ডিলিট করে দিয়েছি, দেখেন নাই এখানে, এই যে যেখান থেকে লিঙ্ক করছি সেখানে ফাইল নাই, দেখেন এখানে ডিলিট করে ফেলছি, তারপর আমাদের এখানে ফাইল আছে। হ্যাঁ এই যে এখানে আপনি সেভ করার সময় অবশ্যই লিঙ্ক ফাইল ফরম্যাটে দিবেন, তাইলে হবে, কথাগুলো বুঝছেন?
সেই পেজে যাবেন, এআই তে যাবেন। আমি আবার বুঝি যারা নাও বুঝেন অন্তত এটা বুঝে রাখেন কিভাবে আসলো বা কিভাবে আসলো না, আমার কথাটা বুঝেন। সবার মেধা একরকম না, আমি সবাইকে উদ্দেশ্য বলতেছি কিভাবে আসলো আর কিভাবে আসলো না এই মুহূর্তে মাথায় লোড নেওয়ার দরকার নেই, জাস্ট এটা মনে রাখেন। সেভ করার সময় লিংক ফাইল দিয়ে সেভ করুন, এটা সেভ করার সময় এই লিংক ফাইল অপশনে ক্লিক করে সেভ করে নেবেন, ঠিক আছে? এই লিংক ফাইল অপশনটাতে ক্লিক করে তারপরে সেভ করবেন, মনে থাকবে। অন্যগুলো অবশ্যই ঠিক থাকবে, এগুলো ঠিক দেওয়াই আছে, মানে সবগুলো ঠিক থাকবে, এইলো কথা, বাংলা কথা। লিংক ফাইল অ্যাড করে দিতে হবে, অ্যাড করে দিতে হবে। এবার বাকিটা বুঝলেও চলবে না বুঝলেও চলবে, বুঝতে পারছেন? তাইলে আর কোনো সমস্যা হবে না, আর না করলেই দেখবেন একটা সমস্যা পড়ে গেছে, আর এটা বড় সমস্যা আসবেই না। আপনি প্রিন্টের দোকানে গিয়ে দেখবেন যদি না আসে ফাইলতে, লাভ আছে ডিজাইনের কোনো লাভ নাই। সো এটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয়। আচ্ছা, আর এটা এটা তো বলছেন ফরম্যাট। আচ্ছা, তো এই এভাবে লোগো ডিজাইনগুলো আপনারা এইভাবে পেজে করবেন। এরপর ডাইরেক্ট এটা দেখলে নিই, তারপর ম্যাজিক টুল, এগুলো আমি একটু দেখাই আসি, তারপর আপনাদের হোমওয়ার্কগুলো দিয়ে দিচ্ছি। এটা তো আমরা বুঝি ফটোশপের মুখ টুল, এখানে সিলেকশন টুল, এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন, এটা তো বোঝেন। আর এটা হচ্ছে গ্রুপ সিলেকশন, কোনো কিছুতে যদি আমরা গ্রুপ করে রাখি সেটাকে সিলেকশন করতে হলে এটা, যদিও এটার কোনো দরকার নাই, লাগবেই না কোনো সময়। আচ্ছা, ডাইরেক্ট সিলেকশন টুলটা আমাদের লাগবে, এটা আমরা অলরেডি কাজ জানি, কিন্তু ডাইরেক্ট সিলেকশন টুল কাজ আমরা জানি। একটা শেপ আমরা আঁকলাম, কালার চেঞ্জ করে দিই, একটা শেপ আমরা আঁকলাম, এই শেপটাকে একটু এডিট করবো ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে, করতে পারি না। দেখেন, জুম করেন, দেখবেন এই জায়গায় নিলে এই মাথাটা একটু মোটা হয়ে যাবে, তখনই বুঝবেন যে এডিটেবল অবস্থায় আছে। এভাবে ধরবেন, দেখবেন একটু মোটা হয়ে গেছে, অ্যাজ লাইক ফটোশপে যেরকম করতাম। এখানেও যদি ফটোশপের মতো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে মন চায়, এই যে প্যান টুলসের ভিতরে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম, ঠিক আছে? তবে এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট একটা সমস্যা আছে, কি সমস্যা বলেন তো? অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট শুধু অ্যাড করতে পারে, তাছাড়া আর কিছু করতে পারে না। ফটোশপে কি করতে পারতো? অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট অ্যাডও করতে পারতো, সে আবার মুভও করতে পারতো, বাট এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট শুধু অ্যাডই করতে পারে, আর কিছু করতে পারে না। অনেক জায়গায় তো আপনার অ্যাড দরকার হবে, সেখানে অ্যাডটা ব্যবহার করবেন আর মুভের জন্য মুভ, তারপর ডাইরেক্ট সিলেকশন টুলে যাবেন, শেষ, এখান থেকে মুভ করে প্লেয়ার ডিলেটের বেলাও তাই। তারপরে এবার চলে আসি ম্যাজিক টুলে। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে এখানে ম্যাজিক টুল দিয়ে কি করবে, এখানে তো সিলেকশনের কোনো কাজ নাই, এখানে সিলেকশনের কাজ আছে কোনো? ছোটোখাটো কিছু কাজ আছে সিলেকশনে, জাস্ট এটা আমরা আরও কিছু ক্লাস করে দেখবো। তবে সিলেকশনটা কীভাবে কাজ করে এটা অলরেডি আমরা জানি, ম্যাজিক টুল কীভাবে কাজ করে একটু ডেমো দেখি। 1, 2, 3, 4, 5, 6 করলাম, এর ভিতরে ধরেন এটা করে দিলাম, ঠিক আছে? এরপর আমরা ধরুন ম্যাজিক টুল ধরবো না, ম্যাজিক টুলের কাজ কি, একরকমের যা আছে ধরবো, এখানেও তাই। এখানে সুবিধা হচ্ছে একরকমের ধরে সে তো আর ওই ডিলেট টিলেট এগুলো করার কাজ নেই তো তার, সে কিছু কালার চেঞ্জ করে, বুঝতে পারছি? এখানে ম্যাজিক টুল ব্যবহার করা হয় শুধুমাত্র কালার চেঞ্জের বেলা, আর কোনো কাজে না। যতটুকু কালার চেঞ্জ হবে, আর ধরার সিস্টেমটা তো আগের মতো, একরকমের যা পাবে সে ধরে ফেলবে, তো জানি। আচ্ছা, তারপর এটাও তাই, এটা হচ্ছে সেই লেসো টুলের মতো, এটা আপনি যেই দিকে যাবেন রেলগাড়ির মতো ওই দিকে ধরবো, সে অন্য কিছু ধরতো না। দেখেন, ওকে, এরপরে কালার চেঞ্জ এখান থেকে করেন, জাস্ট এগুলো ধরার জন্য। আর এটাই তো, এটাই লেসো টুল। আর তারপর হচ্ছে প্যানডুলস, এটা খুবই স্ট্রংলিভাবে আশা করি আপনারা পারেন। তো এখন যে ব্যাপারটা বোঝার সেটা হচ্ছে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে ডিলিট করে দিলাম সব। আচ্ছা, এরপর প্যান্টুলস ব্যবহার করে রাখাতে কী, কীভাবে প্যান্টুলস ব্যবহার করে করি আমরা, কীভাবে ব্যবহার করি, ক্লিক করলাম, তারপর আমি রাউন্ড করতে চাই, তারপর দ্বিতীয় ক্লিক করে ছাড়বো না, এই তো লজিক, ছাড়লাম না, এরপর অল্টার ধরে মাথা কাটতে হয়, এখানে নো নিড অল্টার, মানে আপনি এক হাতে ডিজাইন করতে পারেন না, শুধু ক্লিক, ঠিক আছে? এখানে মাথাটা কাটতে অল্টারের দরকার হয় না,
আর একটু সহজ করে দিল। এবং আর একটা মজার ব্যাপার হচ্ছে এখানে ব্যাকে যান কিভাবে, ফটোশপে পিছনে যাই কিভাবে, এখানে শুধু কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড যেদি থাকুক আসার সিস্টেমটা তো ফটোশপের মতোই, কন্ট্রোল শিফট জেড ধরে আসতে থাকে আবার, আর যাওয়ার সিস্টেমটা শুধু একটু সহজ করে দিছে আর কন্ট্রোল জেড একেবারে অল্টার লাগবে। এ হচ্ছে আর এখানে যেহেতু আর সিলেকশনের কাজ নাই, সব ব্যাক টু ড্রয়িং, আর প্যান টুলস ক্লিক করলে এগুলো আপনারা ঠিকই বোঝেন। আসার জন্য এটাতে কি লাগবে, কন্ট্রোল শিফট জেড, হ্যাঁ ওটা ফটোশপের মতো, জাস্ট যাওয়ার বেলায় আমাদের পিছনে যাওয়ার বেলায় শুধু অল্টার লাগবে না, শুধু কন্ট্রোল জেড দিলে আসবে আসবে সামনের দিকে, আবার পিছনে যাই আবার সামনের দিকে আসবে। আচ্ছা এখন আমাদের এগুলো পর্যন্তই, প্রথম দিন বেশি লোড দিব না, আজকে ক্লাসটা ছোট বাট লোডটা তুলনামূলক বেশি, কারণ আজকে মোটামুটি অনেক কিছু আপনাদের মনে রাখতে হবে। আচ্ছা তো এখন যেটা কাজ সেটা হচ্ছে আপনাদের যেটা হোমওয়ার্ক সেটা হচ্ছে ফেলে দিলাম, এখানে লোক রিজন করে খুব মজা হবে। ওকে এবার আপনাদের কাজ হচ্ছে এই এই লোগোগুলো ডিজাইন করতে হবে। এখন বলেন এগুলো ডিজাইন করতে হলে আপনাদের প্রথম ক্লাস হিসাবে এই চিন্তা করবেন, এখন আমরা 4 নম্বর 5 নম্বর ক্লাস নাই যে ওরকম বিশালভাবে প্রশ্ন করবেন সেটা অ্যান্সার দিব, আর আমি অ্যান্সার দিলেও কেউ নিতে পারবেন খুব সহজে, কেউ বারবার মাথার উপর দিয়ে যাবে দরকার নাই। প্রথম ক্লাস হিসাবে এইটা করতে গেলে আপনার কী কী হেল্প লাগতে পারে বলো। প্রথমত বলে দেয় এটা করতে গেলে আমাদের যেটা ফটোশপে লাগে গ্রিডের দরকার হয়, রোলারের দরকার হয়। ওকে এই দুটো সমাধান দিচ্ছি আমি, আর পেজের পেজের কোনো বিষয়ই না, আর্টবোর্ড কোনো বিষয়ই না, কারণ একটা আর্টবোর্ড রাখলেই হবে। ওকে জাস্ট ফর্মালিটি, আর আপনারা অবশ্যই এআই সেভ করে নিয়ে আসবেন, কারণ আমি প্রত্যেকটা একটা একটা করে যাওয়ার থেকে একটা এআই ওপেন করবো যা আছে দেখে বলবো ভিতরে শেষ। ওকে আচ্ছা এরপরে আমাদের রোলার আনতে হয় ভিউ থেকে, রোলার আগের মতোই শো রোলার কন্ট্রোলার, আর গাইডের ব্যাপারটা তাই ঠিক আছে, কন্ট্রোল ইনভার্টেড কমা দিলে আসবে প্লেয়ার। দেখেন যদি আমাদের এতটুকুই আমাদের কাছে সীমাবদ্ধ থাকতো তাহলে এত 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 গাইড আসতো না, বুঝতেছেন? দেখেন কতটুকু বাইরে হয়ে দিয়েছে, তার মানে আমাদের পেস পুরোটাই আমাদের বাউন্ডারি এতটুকুই বিশাল, জাস্ট ফর্মালিটি একটা নিচ্ছে, এটা না নিলে বাউন্ডারিটা আসবে না, তাই আমরা এটা নিলাম প্লেয়ার, বুঝতে পারছি। এখন একটা জিনিস আমি একেবারে ছোটো করে দেখে আসি, সেটা হচ্ছে পিডিএফ আমরা কীভাবে সেভ করব, আমাদের সাপোজ বইগুলোতে কীভাবে কাজ করে প্রথম ক্লাস দেখে আসি, সময় অলরেডি অনেক চলে গেছে। আচ্ছা যেমন ধরেন ফাইল থেকে নিউ, আমি একটা অধ্যায় করব, একটা অধ্যায় করলেই তো আপনি পুরো একটা বইয়ের সম্পর্কে জানতে পারবেন নাকি। আচ্ছা ধরেন আমি একটা অধ্যায় করব 10 পেজের, 10 পেজের পেজগুলো হবে সবগুলো ধরনের পড়, সচরাচর এ পড়ি হয় গ্রিড দিব, ধরেন দিলাম না আমি অথবা দিলে দিয়ে দিবেন এখান থেকে। আচ্ছা রেজলিউশন হাই হাই দিল, আমি আবার আমি করে দিই 72, কেন বলেন তো, না না এখন আমি কমাই করতেছি আমার গ্রাফিক্সটা। আচ্ছা আমি এটা দিয়ে করি, মানে কারণ আমি তো আর প্র্যাকটিক্যালি প্রিন্ট করতেছি না, কথাটা বুঝতেছেন আবার, কারণ আমি 72 করলে কি আমি একটু শক্তি বেশি পাবো কাজটা করা, ঠিক আছে হ্যাঁ, আর এটা করলে একটু সময় লাগবে কারণ 300 10টা পেজ বুঝেন, একটা একটা পিডিএ একটা একটা পিএইচডি করতে আমাদের কী পরিমাণ সময় লাগে, সেখানে 10টাকে সে একসাথে এডিট করবে কী পরিমাণ গ্রাফিক্স লাগবে, তবে একটু স্লো স্লো করবে, তো আমরা 72 নিয়েই করলাম জাস্ট, আমরা তো বুঝতেছি। ওকে তারপরে আমরা ধরেন এ করে আমরা জাস্ট নিয়ে নিলাম পেজ, আসলো লিটিল সব আসলো, ওকে ফাইন। এই পেজের ভিতরে আমি লেখার জন্য টাইপ টুল ফটোশপের মতোই সব আগামী ক্লাসে আমরা দেখবো। সাপোজ এই পেজের ভিতরে আমরা করলাম দিলাম এটা আঁকলাম ধরেন এটা এক পেজ, 1 নম্বর পেজের এটা 2 নম্বর পেজ 3 নম্বর পেজ, আচ্ছা এগুলো দরকার নাই, এটা দিলাম অল্টার ধরে এখানে একটা দিলাম, কালার দিয়ে দিলাম এটা অল্টার ধরে এখানে একটা দিলাম,
কালার দিয়ে দিলাম এটা, অল্টার ধরে এখানে একটা দিলাম, কালার দিয়ে দিলাম অল্টার ধরে টান দিলাম, এখানে একটা কালার দিই, কালার দিয়ে দিলাম ধরুন এটা দিলাম, মার্জিনটা সেলও করবে এই যেখানে আছে, ধরেন এই করলাম ঠিক আছে। এখন এটাকে আমরা কিভাবে সেভ করব, আমরা পিডিএফ আকারে দেখতে পারি, পিডিএফ দেখছেন তো সবাই নাকি, পিডিএফ এখন পিডিএফ করতে গেলে এই সবগুলোকে আমরা একসাথে ধরব, এবং ধরার পরে খেয়াল রাখবেন বাইরের কোনো অবাঞ্ছিত বিষয় যেন না আসে, এটা খেয়াল রাখবেন। যার সবগুলো ধরলাম ফাইল থেকে সেভ অ্যাজ, কোন ফরম্যাটে হবে, এআই করতে হলে তার এগুলো ধরা লাগবে না কারণ এআই তেমনি হবে। পিডিএফ ডেস্কটপ সেভ, এবার পিডিএফ করলে কিছু পিডিএফ ফরম্যাট আসবে, এই পিডিএফ ফরম্যাট, এখানে পিডিএফ ফরম্যাট আপনি চাইলে পাসওয়ার্ড সিস্টেমও করতে পারেন, সিকিউরিটি ঠিক আছে, হ্যাঁ পাসওয়ার্ড ছাড়া ওপেন হবে না পিডিএফ, ওকে। আর আমরা সব জেনারেলে রাখলাম, তারপর অপটিমাইজ ফার্স্ট ভিউ দিয়ে দিলাম, এবং এগুলো পিডিএফের ফরম্যাট, মানে পিডিএফটা সেভ করার পরে ভিউ করবে, এই যে এটাও এখানে দেওয়া আছে, দিয়ে সেভ করে দিলাম, এবং পিডিএফটা হ্যাঁ নাম থাকবে ওকে, এবং পিডিএফটা কোন কোন অ্যাক্রোব্যাটে সাপোর্ট করবে, পিডিএফের জন্য পিডিএফ রিডার লাগে এটা তো জানেন, হ্যাঁ জানেন তো, পিডিএফ আপনার রান করার জন্য পিডিএফের কিন্তু রিডার লাগে, অ্যাক্রোব্যাট রিডার, এটা অ্যাডোবেরও আছে বিভিন্ন কোম্পানিরও আছে, রিডার কিন্তু লাগে। তো রিডারের ভার্সন দেওয়া আছে যে কোন ভার্সন থেকে সে সাপোর্ট করবে, 6 থেকে সাপোর্ট করবে, এখন তো 11, 12, 14 চলতেছে মানে অ্যাডোবেরটা, যাই হোক এগুলো দিয়ে দিলাম সাপোর্ট সেভ পিডিএফ হয়ে গেল। এবার দেখেন পিডিএফ চালু হয়ে গেছে, কারণ আমরা কিন্তু ওইখানে অপশনে ছিল যে সেভ করার পরে চালু করতে হবে, সো সে চালু করে ফেলবে। এই যে পিডিএফ চালু হয়ে গেছে, এটা অ্যাডোব রিডার না অবশ্য ফক্স রিডার, যাই হোক নট নাও, আমরা পিডিএফ চালু করে ফেললাম, এই হচ্ছে আমাদের পিডিএফ। এরও বিটা ছাড়া অন্যান্য গুলো এই চালানো, যাই হোক এই হচ্ছে, দেখেন এবার বড় করেন, এই হচ্ছে আমাদের এরও বিটার, এখানে চাইলে আপনি সাইজ করতে পারেন, এটার মাধ্যমে ঠিক করতে পারেন, এই দেখেন 1 নম্বর পেজ, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7, 8, 9, দেখছেন পেজগুলো স্টেপ বাই স্টেপ আসছে, এরকমভাবেই থাকে। তারপর এখন শুধু কন্ট্রোল পি দিয়ে দিবেন, 1000 পেজ চান অত 1000 কপি দিয়ে দিব, শেষ, বুঝতে পারছি ব্যাপারটা। এইভাবে আমরা এই যে বইগুলো যে করা হয় এইভাবেই করি, বই পেপার যে দেখেন সব এইভাবেই করা, বুঝতে পারছি, কাস্টম করতে পারবেন অবশ্যই।
অবশ্যই কাস্টম করতে পারবেন। যেমন সাপোজ এটা র্যামে ঢোকাই, এটা বাদ, এটা রে কাস্টম, হ্যাঁ অবশ্যই কাস্টম করতে পারবেন। আমি কিছুক্ষণ আগে একটা কথা বলছিলাম না, পিডিএফ এআই আর হচ্ছে আপনার ইপিএস অনেকটা সেম, এই তো সেম। এখন তো আপনি পিএইচডি পাইছেন, দেখেন যখন আপনার সবগুলো অবজেক্ট আপনি আলাদা করতে পারতেছেন তখন মানে কি আমি পুরোটাই পাইছি। এখন তো পিডিএফ যেই কথা এআই একই কথা, এই জায়গায় এই জায়গা নাকি দেখেন সব কিছুই পারতেছেন এখানে। সো এই সুবিধাটা আছে, এই তো করলে তো এইটাই হতো, এআই তে করলে তো আর অ্যাডোব রিডারে চালু হবে না ভাইয়া, এআই তে করলে তো আপনার ইলাস্ট্রেটর চালু করতে হবে। এআই হচ্ছে পিএইচডি, পিএইচডি ফটোশপ ছাড়া আর কিছু চালু হয় হয় না, এআই ও সেরকম, ইলাস্ট্রেটর ছাড়া আর কিছু চালু হবে না। ফটোশপে পিএইচডির কাছাকাছি কোনো ফরম্যাট ছিল না, ইলাস্ট্রেটরে এআই এর কাছাকাছি দুইটা ফরম্যাট আছে, একটা পিডিএফ একটা ইপিএস, বুঝছেন? তবে এআই এআই এটা মনে রাখবেন সবাই, ক্লিয়ার? ওটা তো আরেক বিষয় হয়ে যাবে, আমরা তো আছি প্রজেক্টে। আমি পিএনজি জেপিজি এগুলো তো ওই সময় যেমন সত্য ছিল এখানেও সেরকমই সত্য, বাট আমরা তো আলোচনা করতেছি প্রজেক্ট নিয়ে, এখানে কম্পেয়ার চলতেছে পিএইচডির সাথে এআই এর, নট জেপিজি পিএনজি। জেপিজি পিএনজি সবগুলোর বেলায় সেম, ফটোশপে যেরকম ইলাস্ট্রেটরে সেরকম, বোঝেন নাই? হ্যাঁ, কিন্তু এখানে সাদা পেজটা তো সাদা পেজ নাই, এটা কি করলাম? আচ্ছা আসলে প্রশ্নগুলো মজার, বাট এগুলো আলোচনা করলে অনেক সময় লেগে যায়। আচ্ছা প্রজেক্টটা বুঝছেন কিনা, আমি আপনার জেপিজির প্রশ্নে অ্যান্সার দিতেছি, প্রজেক্টটা বুঝছেন? ফটোশপের প্রজেক্টের নাম কি? ইলাস্ট্রেটরের প্রজেক্টের নাম কি? ওকে ফাইন, আর দরকার নেই, এআই থাকি আমরা, হ্যাঁ যেতে হবে। আচ্ছা ঠিক আছে, একটু ওয়েট করতে হবে, 5 মিনিট ওয়েট করেন, 5 মিনিট ওয়েট করেন। হ্যাঁ ভিডিওটা তো রানিং চলতেছে, তো আরও কিছু আলোচনা হবে। আচ্ছা এটা তো আমাদের, সো এই হচ্ছে প্রজেক্ট। এখন আমরা চলে যাই জাস্ট জেপিজি পিএনজির বেলায়, এখন প্রশ্ন করব, এবং এখন আমি একটাই দিলাম। ওকে সাপোজ আমি এটা আঁকলাম, এটা না আমি ধরেন এবারে এটাই একটা আঁকলাম, এটা আপনি আঁকলাম, কালার দিলাম এটা। ওকে এখন আমার প্রশ্ন সিফাদের কাছে, সেটা হচ্ছে যে এখন যদি আমি সেভ করি কি হবে? জেপিজি সেভ করলে ব্যাকগ্রাউন্ড চলে আসবে। আচ্ছা এই ভুলটা ভাঙানোর জন্যই এখানে আপনি যে ব্যাকগ্রাউন্ডটা দেখতেছেন সেটা আসলে ব্যাকগ্রাউন্ড না, এখানে যে আর্টবোর্ডটা দেখতেছেন ফটোশপে তো আমাদের ক্যানভাসটা সে নিয়ে নিত, কোন না থাকলেও নিয়ে নিত, বাট ইলাস্ট্রেটরে যেটা আপনি দেখতেছেন আসলে সেটা না, ট্রান্সপারেন্টই থাকবে। তবে কিছু কিছু জায়গায় এটা নিয়ে নিবে, কিভাবে দেখেন এটার ব্যাপারে, এটার বেলায় নিয়ে নিবে, যাই আমরা এটাকে করে তারপর টেস্ট করি, ঠিক আছে এটাতে নিয়ে নিবে, দেখবেন কতটুকু নিয়ে নেয়, দেখিয়ে তারপর এক্সপোর্ট ডেস্কটপ জেপিজি করলাম, এটাতে নিয়ে নিবে আমার বিশ্বাস, দেখি এটাতে নিয়ে নিছে, কেন নিয়ে নিছে বলুন তো, এটা তো সিলেকশন ছিল, কারণ এটা স্কোয়ার না, স্কোয়ার অথবা আয়তকার না, ঠিক আছে? কারণ ছবি সেভ হয় কীভাবে, আয়তকার অথবা স্কোয়ার, ছবি কখনো গোল বিভিন্ন অ্যাঙ্গেলে থাকে? থাকে না। এখন যেহেতু আপনি জেপিজি তো সেভ করছেন, এখন আপনার শেপটা তো এরকম না, এর জন্য সে বাইরে কিছু অংশ দিয়ে দিবে সাদা, ওই ফটোশপের মতোই, বাট সম্পূর্ণ অংশটা আসবে না, সম্পূর্ণটা আসবে না, ফটোশপে তো সম্পূর্ণটা চলে আসবে, এখানে সম্পূর্ণটা আসবে না, কারণ এখানে যে সম্পূর্ণ সাদা অংশটা দেখতেছেন এটা আসলে সাদা জাস্ট দেখার জন্য, এটা কাজের বেলায় কিচ্ছু না, এটা শুধু একটা ফর্মালিটি, আপনাকে একটা আর্টবোর্ড নিতে হবে, তাই এটার বা আপনার এমনিতে কোনো অস্তিত্ব নাই। আমরা ফটোশপে কী করতাম, কিছু কিছু বিষয়ের জন্য কিন্তু ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতাম, কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে মনে পড়ে? এখানে ওই সুযোগ নাই, এখানে যদি এটাকে ব্যাকগ্রাউন্ড মনে করে ব্যাকগ্রাউন্ড না দেন তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ড পাইতেন না, খুঁজছেন কথা বুঝছেন? হ্যাঁ এটা ব্যাকগ্রাউন্ড না, এই ভুলটা কিন্তু করে জেপিজি বেলা, যদিও আপনি ধরা খাবেন না কারণ জেপিজি সাদা দিয়ে দিব, বাট অন্য বেলায় ধরা খেয়ে যাবেন। হ্যাঁ
এখন এখানে সব কিছুই করতে হবে নতুনভাবে, এখানে ব্যাকগ্রাউন্ড দিবেন, ফাইন, আমরা এখানে শেপ নিব, এখানে সম্পূর্ণটাকে একটা ব্যাকগ্রাউন্ড করব। এই পার হয়ে গেল একটা ব্যাকগ্রাউন্ড, যদি সাদা ব্যাকগ্রাউন্ডটা আমাদের দেওয়া লাগে, এটাকে ধরে আপনাকে সাদা কালার করতে হবে, বুঝতে পারছেন? কারণ এই সাদা সাদা না, সব হবে, ধরে ধরে গ্রেডিয়েন্ট দিবেন, এটার জন্য এটা, এটার জন্য এটা, এটার জন্য এটা, এটার জন্য এটা, সিঙ্গেল সিঙ্গেল, ওইখানে লেয়ার ধরে দিতাম, এখানে ডাইরেক্ট ধরে দিব, এখানে লেয়ার লাগবে না, লেয়ার নিয়ে করা যায়, মানে এখানে আরো সহজ করে দিল কাজটা। জাস্ট ক্লিক করলেই সিলেক্ট, এখানে কন্ট্রোলটি ধরতে হয় না, যেটা ধরবেন ওইটাই দেখেন ট্রান্সফর্ম আছে অলরেডি, যেটা ধরবেন অটোমেটিক ট্রান্সফর্ম মোডে চলে যায়, তাই তাই কন্ট্রোলটির প্রয়োজন হয় না, ক্লিয়ার? সব কিছুতে একই রকম, সব একই রকম, হ্যাঁ সব একই রকম, জাস্ট এখানে কন্ট্রোলটি ধরতে হয় না, এমনিতে হয়ে যায়। যাই হোক, আজকে আর আলোচনা বেশি করবো না, বেশি বলতে আর করবোই না, এখন আপনাদের কাজ হচ্ছে এগুলো করা, এবং ওকে আমি বি দেখাই দিই একেবারে শর্টে, আমি এটা চালু করলাম, রোলার চালু করলাম, না বুঝলে বলবেন, এটা চালু করলাম, প্যান টুলস নিলাম, কোন কালারে করবো একটা কালার নিলাম, এক এক দুই তিন চার পাঁচ সিলেকশন টুল একটা, এক দুই তিন চার পাঁচ, বুঝছেন? আর বুঝান দেব না, বুঝতে পারছেন? এভাবে হয়ে গেল একটা, গ্রেডিয়েন্ট তো আমি এখন দেখাইনি, মানে প্রথম ক্লাসে যদি গ্রেডিয়েন্ট দেখেন মাথা হিট করবো, ইলাস্ট্রেটরের গ্রেডিয়েন্টটা ভয় পাওয়ার কিছু নাই, ভয় পাই না, কিন্তু ইলাস্ট্রেটরের গ্রেডিয়েন্টটা ফটোশপ থেকে একটু টাফ, ফটোশপ থেকে গ্রেডিয়েন্টটা একটু টাফ ইলাস্ট্রেটর, বাট সহজ নিলে সহজ, ফটোশপ থেকে গ্রেডিয়েন্টটা একটু ঝামেলা, তো প্রথম ক্লাসে এটা দেখাইলে আমার, আপনি সলিড কালার করেন, প্রথম সলিড কালার করেন, তবে গ্রেডিয়েন্ট আপনার দেওয়ার সিস্টেমটা একই রকম ফটোশপের মতোই, জাস্ট এখানে ফটোশপে টাফ লাগছে, এখানে এখানে লেয়ার স্টাইল আছে, বাট লেয়ার স্টাইলের বিষয়গুলো ভাগ ভাগ করে দেওয়া আছে, ডাইরেক্টলি লেয়ার স্টাইল, ওকে এটা করবেন, শোনেন এটা করবেন, এটা করবেন, জেপি জিপিএনজি সেভ করা লাগবে না, এটা করবেন, এটা করবেন, এটা তো পারবেন, এটা 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 যদিও ট্রান্সপারেন্ট হবে ফটোশপে, যেরকম আমরা আলোচনা করছিলাম, যদি ইলাস্ট্রেটর আপনারা যদি ট্রান্সপারেন্ট করতে পারেন, যদি আগে থেকে তার অভিজ্ঞতা থাকে করবেন, আর না পারলে আপনি ওটার উপরে আমি রাইখা দেন, সমস্যা নেই, ট্রান্সপারেন্ট আমরা এখন দেখাই নি, তাই হবে না, এখানে ট্রান্সপারেন্ট করতে হলে কী করতে হতো আমাদের, কী করে দেখেন তো, আসলে একটা জিনিস খেয়াল করেন, ফটোশপে যদি আমরা কোনো ট্যাক্সি কাটতে যেতাম কী করতে হইতো, রাস্টারাইজ, রাস্টারাইজ করা মানে নষ্ট করে ফেলো, না যাই হোক ওটা অন্য ব্যাপার, বাট নষ্ট করে ফেলা, এখানে কিন্তু রাস্টারাইজ করা লাগে না, এখানে একটা দিয়ে একটা একটা সহজেই কাটতে পারবেন, এর জন্য ইলাস্ট্রেটর, যাই হোক এটা এই কাজগুলো কাটা ছাড়া করেন, আর দুইটা তিনটা ক্লাস করে সব শেষ হয়ে যাবে, সব কিছু জানবেন, মানে এখন মানে এক ক্লাসে যতটুকু দেখলাম অতটুকুর উপর আপনি নিজে নিজে চেষ্টা করে যতটুকু পারেন করেন, প্রথম ক্লাস তো ঠিক আছে, এই এই ক্লাস হবে আটটা হবে, ইলাস্ট্রেটর তো লাগবে না, ইলাস্ট্রেটর খুব সহজ, হ্যাঁ 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 প্যান্টুলে করবেন, যেটা প্যান্টুল প্যান্টুলে, হ্যাঁ এগুলো মোটামুটি প্যান্টুলে হবে, ওকে আর কোনো প্রশ্ন আছে কারো? আচ্ছা যদি আগামী ক্লাসে কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রয়োজন নোট করে রাখবেন, আমাকে আসলে বলবেন, একসাথে দশটা না, আপনি চাইলে একসাথে পঞ্চাশটা করতে পারেন, বাট এখানে যে কয়টা আছে সবগুলো চাইলে একটার ভিতরে করতে পারেন, সাইজের কোনো বিষয় না বললাম, তবে খেয়াল রাখবেন স্কোয়ার হবে না আয়তকার হবে, এটা তো বোঝেন, এটা ফটোশপে বুঝাইছি, এই লোগোটা কি হবে স্কোয়ার না আয়তকার, এটা তো বোঝেন, তাইলে আয়তকার তো একটা অনুপাত আপনি করবেন নিজে নিজে, মনে মনে করবেন না, হয়তো একিউরেট হবে না, বাট একটা অনুপাত তো করবেন, দুই তিন বা দুই চার, এরকম একটা অনুপাত করবেন না, এটা কি, এটা কি বলেন সিফাত, এটা বলেন স্কোয়ার না আয়তকার, শেষ দশটা নিচ্ছেন না তো আপনি একটা নিচ্ছেন, এটা
এটা এটা আসলে এখন দেখাইলে আপনি কষ্ট করবেন না বাসায়, বাসায় কষ্ট করেন, আমি এটা দেখাই দিব। এটা করার একেবারে সহজ একটা উপায় আছে, বাট এটা এখন দেখাবো না। ইলাস্ট্রেটর অনেক কিছু খুব সহজে করা যায়, যেমন এই কাজটা এটা খুব সহজে করা যায় ইলাস্ট্রেটরে, বাট আপনি একটু চেষ্টা করে দেখেন, আমি দেখাবো, বাট এখন দেখাইলে সমস্যা আছে। আচ্ছা কি বুঝতে পারছেন সবাই? না বুঝলে আগামী ক্লাসে প্রশ্ন করবেন। কি কি পাখিটা তো ড্রয়িং, আইডিয়া কি ড্রয়িং ড্রয়িং প্রয়োজনে এটাকে ব্যবহার করেন, এটার উপরে আঁকেন, দেখা এখন তুই না পারেন, এটার উপরেই ড্রয়িং করেন, এটাকে ভিতরে ভিতরে ঢুকাইয়া আর ড্রয়িং করেন। ঠিক আছে, আজকে ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্ত।